Bismillahirrahmanirrahim. Parum kurunamay o asim dalu Allah name shuru. মসজিদের ওই মিনারেতে আজান ফুকেছে পূব দিগন্তে সূর্যের আভা ঝলক দিয়েছে মসজিদের ওই মিনারেতে আজান ফুকেছে পূব দিগন্তে সূর্যের আভা ঝলক দিয়েছে আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু بسم الله الرحمن الرحيم الحمد لله رب العالمين والصلاة والسلام على سيد المرسلين نبينا محمد وعلى آله وصحبه أجمعين أما بعد فقد قال المؤلف رحمه الله تعالى وعن أنس رضي الله عنه قال قال رسول الله صلى الله عليه وسلم البصاق في المسجد خطيئة وكفارتها دفنها متفق عليه الله پاکر سمست پرشانسا جلال پاکر رب العالمين মসজিদ নির্মাণের মসজিদের খেদমতের নির্দেশ দান করেছেন মুমিনদেরকে আর তার বড় ফজিলত রেখেছেন সালাত এবং সালাম নাযিল করে নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর যিনি মদিনায় আসার পরে সর্বপ্রথম কাজ শুরু করেছেন মসজিদ নির্মাণ করা দিয়ে আমাদের দর্সের বিষয়বস্তু হাদিসে হচ্ছে মসজিদ সম্পর্কিত হাদিস বা মসজিদ সম্পর্কিত মাসাইল বিধিবিধান তার মধ্যে আমাদের সামনে হাদিস রয়েছে 207 নম্বর হাদিস আমাদের আরবি কিতাবে জানি না বাংলায় আপনাদের 205 নম্বর হাদিস আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত তিনি বলছেন যে قال رسول الله صلى الله عليه وسلم رسول الله صلى الله عليه وسلم বলেছেন البصاق في المسجد خطيئة মসজিদে থুথু ফেলা হচ্ছে গুনাহর কাজ বেয়াদবি মসজিদের অবমাননা সুতরাং কেউ যদি মসজিদে থুথু ফেলে তাহলে সে গুনাহর কাজ করলো খাতিয়া খাতিয়ার বহুবচন হচ্ছে খাতায়া আল্লাহ বায়াত বাইনি ওয়া বাইনা খাতা ইয়া ইয়া বহুবচন সেখানে উল্লেখ করা হয়েছে তো মসজিদে থুথু ফেলা হচ্ছে গুনাহর কাজ ইচ্ছা করে মুসলিম সাধারণত থুথু ফেলবে না কিন্তু অজ্ঞতার কারণ হইতে পারে অর্থাৎ মাসলা জানে না থুথু অনেকের আছে যে মুখে খুব বেশি বেশি আসে এরকম সমস্যা অনেকে থাকতে পারে কোথায় যাব এখানে ফেলে দিয়ে এদিক দিয়ে তা গেল কেউ দেখে না ফেলেই দিল হতে পারে বিশেষ করে কাঁচা মসজিদ আজকাল পাকা মসজিদ কার্পেট এগুলো তো হয়তো এরকম ভাবা যায় না কিন্তু নবী করিম সাল্লাল্লাহু আলাইহি যখন নবী সাল্লাল্লাহু হাদিস বলেছেন তখন মসজিদের অবস্থা কেমন ছিল মসজিদে শুধু মাটি চাটা এটা পর্যন্ত ছিল না মাটিতে কুচি পাথরের উপর সাহাবাই কেরামরা সেজদা দিতেন ওই জন্য সেজদার সময় যদি কষ্ট লাগে তাহলে একবার তুমি সেটাকে বরাবর করতে পারো পাথরটা তো সরাইতে পারো বারবার করে মুছবে আর সেজদা করবে এরকম করিও না হাদিস আছে না তার মানে কি বোঝায় যে মসজিদে চাটাইটা পর্যন্ত ছিল না নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আমলে মসজিদ নববীতে যেখানে আজকে কত সুন্দর দামি দামি কার্পেট সেখানে চাটাই পর্যন্ত ছিল না কোথায় পৌঁছে গেছেন কত সুন্দর মসজিদ আর কত আরামদায়ক স্থান মানসিক দিক থেকে শারীরিক দিক থেকে সব দিক থেকে মসজিদে গেলে আরাম পাওয়া যায় তারপরে মুসলিমরা অধিকাংশই বেনামাজি বরং এর আগে অনেকবারই বলেছি বাংলাদেশের একটি পরিসংখ্যানে শতকরা 98 জন বেনামাজি তাহলে বাংলাদেশের পরিসংখ্যান মানে সেটা ভারত পাকিস্তান নেও প্রযোজ্য একই রকম শতকরা 98 জন এটা তাহরিক পত্রিকা আজকে 10-12 বছর আগে ছিল ইসলামিক ফাউন্ডেশনের পরিসংখ্যান শতকরা 98 জন বেনামাজি বেনামাজি মিন্স আধা নামাজি তো প্রত্যেক মুসলিম কেউ জুমা পড়ে কেউ দিনে এক ওয়াক্ত দু ওয়াক্ত পড়ে নিল কেউ চার ওয়াক্ত পড়ে পাঁচ ওয়াক্ত পড়ে না তার মানে বেনামাজি আল্লাহ পাঁচ ফরজ করেছেন পাঁচ অক্ত কায়েম করে নামাজ পড়া লোকের সংখ্যা 100 মাত্র 2 জন আর একটি পরিসংখ্যান এসছে সৌদি আরবের ওয়াজারাতু শুরুল ইসলামি ওয়াল আওকাফ ওয়া দাওয়াল ইরশাদ যে ওয়াজার মন্ত্রণালয়ের আন্ডারে আমরা কাজ করছি মসজিদগুলি রয়েছে আওকাফ রয়েছে মিনিস্ট্রি অফ কি বলছে ইসলামিক অ্যাফেয়ার্স আওকাফ এর একটা পরিসংখ্যান সৌদি আরবের
সেটা হচ্ছে যে শতকরা কত জন হতে পারে? 94 থেকে 95 জন বেনামাজি, তা বলছে। এটা পুরুষদের মধ্যে, মহিলাদের অবস্থা ভিতরে আছে, কারণ ওদের পরিসংখ্যানে ওদেরকে নিয়ে আসা হয়নি। এই হচ্ছে দুর্দশা মুসলিম উম্মতের, ইমানের, ইসলামের মূল বিষয়ের আসল সাবজেক্টের অবস্থা হচ্ছে এরকম। 94 থেকে 95 জন বেনামাজি, তার মানে শতকরা 5 জন অথবা 6 জন নামাজি, ব্যাস। আজকাল মসজিদ গুলিতে ফজরে গেলে বুঝতে পারবেন। সুবহানাল্লাহ, আল্লাহ পাক হেদায়েত করেন আমাদেরকে, আল্লাহ পাকের আজাব মুসলিমদের উপর এই জন্যই আসলে। তো কি বলছিলাম, হ্যাঁ, কি বলতে কি নামাজি আর বেনামাজি পাশে কি মসজিদে থুথু ফেলা, কোন হাতে ওর সম্পর্ক বেনামাজি আর নামাজের সাথে কি হলো, ওখানে কেন গেলাম? এত আরামদায়ক, এখান থেকে এত আরামদায়ক মসজিদ, তারপরেও বেনামাজি এই হারে। আর যেই যুগে নামাজ পড়তে যাওয়াই মানে কষ্ট, হ্যাঁ, শুধু মানসিক দিক থেকে ইমানই শান্তি ছিল, বাকি শারীরিক দিক থেকে সেজদা করলে কষ্ট। রোদে গরমে সেজদা করা যায় না, তখন কাপড়টা রেখে দিত, কোন কাপড়টা রেখে সেজদা করত, মাটি এত গরম হয়ে গেছে, কারণ উপরে শুধু খেজুর পাতা। তারপরেও শতকরা একটা না অর্ধেক বেনামাজি ছিলেন না। সাহাবায়ে কেরামদের জামানায়, তাবেইনদের জামানায়, তাবা তাবেইনের জামানায়, এই স্বর্ণযুগে শতকরা একটা বেনামাজি ছিল না মুসলিম সমাজ। তার মানে বেনামাজি আবার মুসলিম হয় এটা কল্পনার বাইরে ছিল এই উম্মতের মুসলিম। আর তাহলে যেই উম্মতের প্রথম সারির মানুষরা কল্পনা করতে পারেনি যে মুসলিম বেনামাজি হতে পারে, আর সে উম্মতের আজকে দুর্দশা হচ্ছে যে শতকরা 98 জন বেনামাজি। মসজিদে থুথু ফেলা হচ্ছে গুনার কাজ, এই গুনার কাফফারা কি? গুনার কাফফারা হচ্ছে দাফনুহা কাফফারাতুহা, এর কাফফারা হচ্ছে, কাফফারা মানে কি? গুনাহ মোচন করার উপায়, এটাকে কাফফারা বলে। বিভিন্ন গুনার ক্ষেত্রে বা ভুল ভ্রান্তির ক্ষেত্রে কাফফারা আছে, যেমন কসমের শপথ যদি ভঙ্গ করেন, কসম করলেন ভবিষ্যতে এই কাজ করব না, আর তারপরে করতে হইলো সেই কাজ, তাহলে তার কি আছে? ফাকাফারাতুহা ইতামু আশারাতি মাসাকিন মিন আওসাতি মা তুতিমুন আহলিকুম আও কিসওয়াতুহা আও তাহরীরু রাকাবা, হ্যাঁ, ফামান লা যাজিদ ফাসিয়ামু সালাসাতা আইয়ামিন যালিকা কাফারাতু আইমানিকুম, কাফারাতু আইমানিকুম, তোমাদের কসমের কাফারা। তাহলে কাফারা মানে কোন একটা ভুল হয়েছে, অন্যায় হয়েছে, সেটার ঘাটতি পূরণ বা গুনাহর মোচনের জন্য যা করা হয়, গুনাহর কাফারা হয়ে যাবে। কানা কাফারা তাহলে মামাজা, মানে গুনাহগুলি মোচন হয়ে যাবে, দূর হয়ে যাবে। তো এর কাফারা, এই যে গুনাহ করলে গুনাহর কাফারা হচ্ছে সেটাকে দাফন করে দেওয়া, মানে সেটাকে নিশ্চিহ্ন করে দেওয়া, সে মাটি দিয়ে হোক, ঘষা দিয়ে হোক, যেভাবে হোক না কেন, এটাকে নিশ্চিহ্ন করে দেওয়া, যাতে করে থুথু না পড়ে থাকে। এরকম বোসাক আরবিতে তিন রকম ভাবে বলা যায়, বোসাক সদ দিয়ে বলা যায়, যেমন হাদিসে এসছে, বোসাক সিন দিয়ে বলা যায় বোসাক, আর জা দিয়ে বোজাক, জা দিয়ে বোজাক, এই তিনটারই অর্থ হচ্ছে থুথু, যে থুথুটা নিক্ষেপ করা হলো মুখের বাইরে চলে আসলো ওটাকে বলা হয় বোজাক, বোসাক আর বোসাক। আর মুখের ভিতরে, যেমন আমাদের মুখের কথা বললে মুখের ভিতরে কিন্তু রস আছে, থুথু আছে না, যতক্ষণ মুখের ভিতরেই থাকলো ততক্ষণ ওর নাম হচ্ছে রিক, ওর নাম হচ্ছে রিক, রিক থেকে হচ্ছে ওই যে রুকিয়া করা, রুকিয়া মানে ওই যে ঝাড়ফুঁক, দম করা, দম করতে গিয়ে, হ্যাঁ, দম করতে গিয়ে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কে সামান্য হালকা থুথু আসতো, ইয়াতফুলু তাফাল বলা হয় সেটাকে, হালকা থুথু আসা বেরিয়ে, কথা বলতে গিয়ে অনেকের মুখ থেকে বেরিয়ে আসে। তো রিক বলা যতক্ষণ ভিতরে মুখের ভিতরে থাকে, আর যখন মুখের ভিতর থেকে বেরিয়ে চলে আসে তখন ওর নাম পাল্টে যায়। সুবহানাল্লাহ, আরবি, আরবি ভাষা কত রিচ ভাষা, হ্যাঁ, আরবি ভাষাতে অনেকগুলি শব্দ আছে যে শব্দের প্রতি শব্দ আপনি বাংলা ইংরেজিতে খুঁজে পাবেন না,
সাহিত্য সমৃদ্ধ ভাষা। যদি কারো প্রয়োজন হয় যে থুতু ফেলতে হচ্ছে মসজিদে, তো এর আগে মনে হয় হাদিস এসেছিল, কি এসেছিল ওই হাদিসে মনে আছে? হ্যাঁ, বাম দিকে আর পায়ের নিচে ফেলে দাও, বাম দিকে। বাম দিকে মুসল্লি থাকতে পারে, ডান দিকেও থাকতে পারে, বাম দিকেও আল্লাহর ফেরেশতারা আছে, ডান দিকে বাম দিকে ফেরেশতারা আছে, কিন্তু ডান দিকের তুলনায় বাম দিকের তুলনায় ডান দিক যেহেতু উত্তম, আর সামনে ফাইনাল্লাহ কিবালা ওয়াজহি, মুসল্লির সামনে আল্লাহ পাক রব্বুল আলামিন, আল্লাহ পাক রব্বুল আলামিন কে সামনে মনে করে আপনি সিজদা করছেন, আল্লাহ পাক রব্বুল আলামিন যদিও তার আরশে তার জাত সত্তার দিক থেকে, কিন্তু নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে বলেছেন মুসল্লির সামনে আল্লাহ পাক রয়েছেন। ফাইনামা তুওয়াল্লু ফাসামাউজুল্লাহ, সামনে যেহেতু তুলনামূলক মুসল্লির সামনের স্থান হচ্ছে সবচেয়ে বেশি মর্যাদাপূর্ণ কিবলার দিক, সেজন্য সেদিকে থুতু ফেলা যাবে না, ডান দিক যেহেতু বেশি ফজিলতের আগে সেজন্য ফেলা যাবে না, পিছনে ফিরবেন তো নামাজই নষ্ট হবে, তো কি করবেন তাহলে? বাকি থাকলো বাম দিক পায়ের তলায়, নিজের পায়ের তলায়, অন্য কে আপনি কষ্ট দেবেন না, সেটা পায়ের তলায় ফেলে সেটা দফন করে দেন। এই মর্মে বুখারী মুসলিম আরেকটি হাদিস আছে, ফালিয়াবসুক আন ইয়াসারি তাহতা কদমিহি, পায়ের নিচে বাম দিকে ফেলে দাও যদি ফেলতেই হয়, কিন্তু এমনিতে নয়। যে যেমন আজকাল ভারত বাংলাদেশ পাকিস্তানের লোকদের বিশেষ করে বদ অভ্যাস দেখি রাস্তাঘাটে, আমি অন্য দেশের লোকদের এই বদ অভ্যাসটা দেখি না, সেটা হচ্ছে রাস্তায় চলছে, চলতে চলতে রাস্তায় চলছে, আর এই শুক্রবারের ভিড়ে দুই দিকে লোকে লোকারণ্য, এই দিকে লোক ওই দিকে লোক যাচ্ছে আসছে, থু বুঝে যান আপনারা, এই খারাপ দৃশ্যটা এই দেশগুলির মানুষকে বেশি করতে দেখা যায়। আরে বাবা, আমিও তো ওই দেশের, আমার মুখে কেন ওই রকম, আমি তো জীবনে এটাকে অভদ্রতা মনে করি যে রাস্তায় চলবো আর থুথু ফেলবো, এটা রাস্তায় চলবো আর থুথু ফেলবো, আপনার থুথু যদি আপনি গিলেই নেন তো দোষটা গিয়েল, রাস্তায় ডানে বামে থুথু ফেলা আরবদেরকে সাধারণত দেখা যায় না, সাধারণত দেখা যায় না, সে কখনো হয়তো হইতে পারে ব্যতিক্রম, এই খারাপ অভ্যাসটা আমাদের দেশগুলির মানুষের আছে। সুতরাং এগুলি বদ অভ্যাস, কারো গায়ে পড়তে পারে। অনেক সময় লোক দূরে আছে কিন্তু ওই দিক থেকে হেঁটে আসছে, আপনি খেয়াল করেন, আর বাতাস জোরে আছে, উড়ে দূরে চলে যাবে আপনার থুতু, এইখানে ফেলেছেন চলে যাচ্ছে দূরে, দেয়াল গিয়ে আপনার থুতু থুতু ছিটা পড়ছে, হয়ে থাকে এরকম। সুতরাং এরকম খারাপ অভ্যাসগুলি যেগুলি সারাফতের খেলাফ, ভদ্রতার খেলাফ, এগুলো যেন না হয়। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একবার মসজিদের দেয়ালের সামনে দিকে দেখলেন যে কাশ বা পোটা, নুখামা কাশকে বলা হয়, দেখলেন ফাশাক্কা আলাইহি, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জন্য এটা খুব কষ্টকর মনে হলো, খুব কষ্ট লাগলো। একজন মুমিন যদি অপ্রীতিকর অবস্থা দেখে আল্লাহ এবং রসুলের না ফরমানি, তাহলে তাকে কষ্ট লাগা এটা হচ্ছে তার ইমানি, ইমানের প্রমাণ, ইমানি দাবি। আর আপনি শরীয়ত বিরোধী কাজ দেখছেন, আপনাকে কোনো কষ্ট লাগে না, লকম দিন কুমালিত, সিগারেট খাচ্ছে, ধোঁয়া ছাড়ছে, কোনো কষ্ট লাগে না আপনাকে, জর্দা খাচ্ছে, মা বলছে জর্দা নিয়ে আসবি আজকে, জর্দা নেই বাড়িতে, পান নিয়ে আসবি, জর্দা নিয়ে আসবি, এনে দিচ্ছে মাশাআল্লাহ, আপনি খাবেন না, মুসল্লি ভালো মানুষ, কিন্তু আপনার মাকে খাওয়াচ্ছেন, বাপকে খাওয়াচ্ছেন, একটু আপনার কষ্ট লাগে না, এটা ইমানের পরিপন্থী বিষয়। এই ধরনের উদাহরণ আপনার জীবনে প্রত্যেকটি ক্ষেত্রে, আপনার মা বোন বেহায় বেপর্দায় চলাফেরা করছে, আপনার বোন কলেজ ইউনিভার্সিটিতে সহশিক্ষায় একসাথে পড়াশোনা করছে, আপনার কোনো খারাপ লাগে না, কোনো ফ্যাক্টর নয় জানা, এটা আপনার ইমানি দাবির বিপরীত কাজ, আপনার ইমান নয়, এটা ইমানের পরিচয় নয়। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে খারাপ লাগলো, ফাশাক্কা আলাইহি, তাকে বড় কষ্ট হলো, ফাকামা নিজেই দাঁড়ালেন, ফাহাক্কাহু বিয়াদি, নিজ হাতে সেটাকে মুছে ফেললেন, সুবহানাল্লাহ। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মসজিদের খেদমত করেছেন, সুতরাং মসজিদের খেদমত করা মর্যাদার কাজ, ছোট কাজ নয়, যদি নেকির আশা করে আর ইখলাসের সাথে খেদমত করে,
আর যদি কেউ মনে করে যে আমার পেশা, আমার চাকরি, কোম্পানি মসজিদে আমাকে ডিউটি দিয়েছে তাই করছি, আর ধোকাবাজির শেষ নেই, মসজিদে গিয়ে অধিকাংশ মসজিদে সেজদা করা যায় না, সুবহানাল্লাহ, সেজদা করলে নাকি অ্যালার্জি শুরু হয়ে যায়, কেন? সুবহানাল্লাহ, কার্পেট সপ্তাহে একবার ক্লিন করে না ধোকাবাজ, বাইরে শুধু ডিউটি করে বেড়ায়, তাহলে কিয়ামতের দিন জবাবদেহি করতে হবে আল্লাহ পাকের কাছে। অত্যন্ত রাগান্বিত হলেন, এরকম দেখে চেহারা মুবারক লাল হয়ে গেল, ফাকামাত ইমরাতু মিনাল আনসার, তখন আনসারদের এক মহিলা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এরকম অবস্থা দেখে যে নবী সাল্লাল্লাহু খুব অসন্তুষ্ট মনক্ষুণ্ণ হলেন, এইরকম যে মসজিদের দেয়ালে থুথু বা পোটা ফেলা আছে, ফাহাক্কা থা, সেটাকে মুছে ফেললেন ওই মহিলা, ওয়া জালাত মাকানান নাহু খালুকান, আর ওই জায়গায় যেই জায়গায় থুথু বা কাসপোটা ফেলেছে সেই জায়গায় সুগন্ধি আতর দিয়ে দিলেন, খালুক এক ধরনের আতর, আতর দিয়ে দিলেন। ফাকাল সাল্লাল্লাহু আলাইহি, তখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি বলেন, মা হাসানা হাজা, কত চমৎকার কাজ করলে তুমি, মা হাসানা হাজা, কত সুন্দর কাজ হলো এটা। তাহলে প্রশংসা করেছেন এইসব লোকদের, যারা মসজিদে একটা খড়কুটো পড়ে আছে, একটা টিস্যু পড়ে আছে, এদিকে ময়লা আবর্জনা আছে, একটু উঠিয়ে ফেলে দিলেন, ভালো কাজ করলেন, কোন আইবের কথা না, বরং আপনি মা হাসানা হাজা, কত সুন্দর কাজ করলেন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই হাদিস। আর এইরকম কোরআনে কারিমের আয়াত রয়েছে, যে আয়াতগুলির আগে আমি এক সপ্তাহ আগে পড়েছিলাম, আতাহির বা ইতিয়ালি তায়েফিনা ওয়াল আকিফিনা ওয়া রুকাইসুজুদ, আল্লাহ পাক বলেন আমার ঘরকে তওয়াফকারীদের জন্য আর ইতিকাফকারীদের জন্য, রুকুকারী সিজদাকারী নামাজীদের জন্য পবিত্র রাখো, আল্লাহ বলছেন ফি বুয়ুতিন আযিনাল্লাহু আন তুরফা, আগের আয়াত সূরা হজের, আর ইয়াত ফি বুয়ুতিন আযিনাল্লাহু আন তুরফা, সূরা নূরের আয়াত আয়াত নম্বর 36, আল্লাহ বলছেন যে এমন ঘরগুলি যেগুলিকে আল্লাহ পাক রবের সুউচ্চ করার নির্দেশ দান করেছেন, সুসজ্জিত করার, সুন্দর রাখার, পরিষ্কার পরিচ্ছন্ন রাখার, আন্তরফা, মান সম্মান বাড়াবে, পরিষ্কার পরিচ্ছন্ন রাখবে, খেদমত করবে, তুরফার মানে হচ্ছে এর নির্দেশ আল্লাহ পাক দিয়েছেন। মায়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার হাদিসের আগে পড়া হয়েছে, সেটা হচ্ছে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মসজিদ বানাতে বলেছেন মহল্লায় মহল্লায়, অথবা প্রত্যেক বাড়িতে একটা বিশেষ স্থান তৈরি করেন যে নামাজ পড়বো, আমার পরিবারের নামাজ পড়বে, ছেলেমেয়ের নামাজ পড়বে, আর ওয়ান তুনাজ্জাফা, অতটাই পরিষ্কার পরিচ্ছন্ন রাখবে, আর সুগন্ধি লাগিয়ে রাখবে, ওখানে আতর সুগন্ধি দিয়ে রাখবে। কিয়ামতের লক্ষণ শুনেন মসজিদের ক্ষেত্রে, আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত তার পরের হাদিস, কালা কালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, লা তাকুমু সাআতু হাত্তা ইয়াতাবাহা আন-নাসু ফিল মাসাজিদ, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে কিয়ামত অতদিন আসবে না, কায়েম হবে না, যতদিন পর্যন্ত লোকেরা মসজিদ নিয়ে প্রতিযোগিতা না করবে, মসজিদ নির্মাণের ক্ষেত্রে, মসজিদ সাজাবার ক্ষেত্রে, মসজিদকে রংচং করার ক্ষেত্রে, চমকদার করার ক্ষেত্রে, যতক্ষণ পর্যন্ত মুসলিমরা কম্পিটিশন প্রতিযোগিতা না শুরু করবে ততদিন পর্যন্ত কিয়ামত আসবে না। মানে কিয়ামতের পূর্বে এই রকম অবস্থা দেখা যাবে যে মসজিদে নামাজ নেই, যেমন বললাম যে শতকরা 98 জন বেনামাজি, দুইজন শুধু নামাজ, গোটা মহল্লার 100 জন মধ্যে দুইজন নামাজ পড়ে, আজান দল লোক পাওয়া যায় না, জামাত হয় না, একজন পয়সা আছে, পয়সা আছে, আসে না কেউ নামাজ পড়ার জন্য, অধিকাংশ মসজিদগুলির অবস্থা দেশে এরকমই। কিন্তু মসজিদ নির্মাণের ক্ষেত্রে প্রতিযোগিতা চলবে, এই অমুক গ্রামে এইরকম মসজিদ তৈরি হয়েছে, তাহলে আমাদেরকে এইরকম মসজিদ তৈরি করতে হবে, এই প্রতিযোগিতা তাদের কথায় প্রকাশ পাবে, আর না হলে কথায় যদি প্রকাশ না পায়, অনেক সময় কথায় প্রকাশ পায় না কিন্তু অটোমেটিকলি কম্পিটিশন চলছে, সবাই মসজিদ এইরকম এত সুন্দর করে, দেশ বিদেশে কত সুন্দর সুন্দর মসজিদ, আমরাই কেন মসজিদ এইরকম রাখবো, আমরা ওই রকম রংচঙের মসজিদ তৈরি করবো, হ্যাঁ মুখে না বললেও কাজে কর্মে কম্পিটিশন প্রতিযোগিতা চলছে। ভাষ্যকারগণ হাদিসের দুটি অর্থ করেছেন, এটা হচ্ছে কিয়ামতের অনেকগুলি লক্ষণের একটি লক্ষণ, এগুলি কোন লক্ষণ, বড় না ছোট, কিয়ামতের নিদর্শন বা লক্ষণগুলিকে দুই ভাগে ভাগ করা হয়েছে, হ্যাঁ আলামাতে কুবরা আর আলামাতে সুগরা, আলামাতে কুবরা যে 7-8টি আছে বা 10টি আছে, হাতা তারও আসে আয়াতে 10টি বলা যেতে পারে, আর বাকিগুলি
হাজার হাজার লক্ষণ আছে, একশো মাত্র না, হ্যাঁ অনেকগুলি লক্ষণ আছে, আরো বহু লক্ষণ আছে। হয়তো যে লক্ষণগুলি অধিকাংশ চলে আসছে বর্তমান অবস্থায় মুসলিমদের, অনেক আলেমরা বলছেন যে কিয়ামতের যেগুলি ছোট লক্ষণ সেগুলি প্রায় চলে এসছে, কিয়ামতের বড় লক্ষণগুলি বাকি আছে। আর বড় লক্ষণগুলি যখন শুরু হয়ে যাবে তখন আর থামবে না, কিন্তু দ্রুত সবগুলি চলে আসবে আর কিছু দিনের মধ্যেই পৃথিবী ধ্বংস হয়ে যাবে। কখন যে শুরু হয়ে যায় আল্লাহ পাক রব্বুল আলামিন ভালো জানেন। আখরাজাহুল খামসা, এই হাদিসটি পাঁচজন ইমাম বর্ণনা করেছেন, ইল্লা তিরমিজি, তবে পাঁচজনের মধ্যে ইমাম তিরমিজি ছাড়া, তাহলে পাঁচজন হচ্ছেন ইমাম আহমদ, আবু দাউদ, নাসাই আর ইবনে মাজা, আর তিরমিজি দিয়ে পাঁচজন, হয়তো তিরমিজি বাদ চলে গেলে তাহলে ইবনে মাজা হচ্ছে, তাই এই চারজন ইমাম। ইমাম ইবনে হাজার রহমতুল্লাহ আলাইহির পরিভাষা যেহেতু খামসা বললে এরা উদ্দেশ্য হয়, সেজন্য ব্যতিক্রম একজন পাঁচজনের মধ্যে, মানে ইমাম তিরমিজি ছাড়া, আমি যাদেরকে খামসা বলেছি পাঁচ ইমাম তারা সকলেই করেছেন। ওয়াসাহাবি ইবনে খুজাইমা, ইমাম ইবনে খুজাইমা হাদিসটিকে সহি বলেছেন, মানে ইবনে খুজাইমাতেও হাদিসটি রয়েছে। ইবনে খুজাইমার কিতাবে হাদিস থাকলে ইবনে খুজাইমার হাদিসটির নামই হচ্ছে সহি ইবনে খুজাইমা, ইবনে খুজাইমা আর কিতাবের নাম সহি ইবনে খুজাইমা, তার মানে সর্বসম্মতিক্রমে যে হাদিস সহি সবগুলি তা নয়, কিন্তু তার মতে তার কিতাবে যে হাদিসগুলি আছে সহি, তার মতে তাতে যে হাদিসগুলি আছে সবগুলি সহি। কিন্তু আসলে যদি ভালো যে হাদিসের সহি জয়িত কায়দা কানুনের মাপকাঠিতে যদি যাচাই করা যায় তাহলে অনেক হাদিস রয়েছে ইবনে খুজাইমাতে যেগুলি জয়ীফ বা সহি নাই। এই হাদিসটি সহি, ইমাম সুয়ুতিও জামে সাগীরে সহি বলেছেন। মসজিদ তৈরি করাই প্রতিযোগিতা করবে, প্রতিযোগিতা কেমন হবে বুঝতে পারছেন আজকাল, হ্যাঁ পাকা করাই, নামাজ হোক আর না হোক প্রত্যেক গ্রামে মসজিদ পাকা, শুধু পাকা করা নেই, পাকা করার পরে তারপরে চুনকাম করায়, হ্যাঁ তারপরে তা সাজসজ্জায় নকশা, বিশেষ করে আমাদের দেশের মসজিদগুলি নকশা আর শেষ নেই, নকশা শেষ নেই, হ্যাঁ চারিদিকে নকশা নকশা, নামাজ কি বলবে শুধু নকশায় দেখে। তাহলে এটা কি কোনো ভালো কাজ? হ্যাঁ, মসজিদকে বেশি সৌন্দর্যময় করা, মসজিদে ব্যাপক হারে টাকা ঢেলে দেওয়া, এগুলো অপচয়ের অন্তর্ভুক্ত, আর অপচয় করা ভালো কাজ নয়, অপচয় করা ভালো কাজ নয়। তবে এতটুকু বলা যেতে পারে যে গ্রামের সাধারণ মানুষের মানে মধ্যম শ্রেণীর মানুষের বাড়ি ঘর যেমন আছে তার চাইতে নিচু মানের মসজিদ না হয়, মসজিদের সাথে ভালোবাসা, আল্লাহ পাক রব্বুল আলামিন ঘরের সাথে ভালোবাসার দাবি হচ্ছে যে আপনার বাড়িটা যেমন তার চাইতে একটু ভালো করে মসজিদটা করেন। এর মানে এই নয় যে ওই আপনি খড়েরই মসজিদ রেখে দেন, এখনো মাটির দেয়ালের মসজিদ রেখে দেন, অথচ গ্রামের সবগুলি বাড়ি পাকা হয়ে গেছে, পাকা মসজিদ হওয়াটা আপত্তিকর না, কিন্তু মসজিদকে সাজসজ্জিত করা, মসজিদ সাজানো আর চুনকামি, এত পয়সা খরচ করা আর নকশা এত খরচ করা, যে পয়সাগুলি গরিব মিসকিনদের সমস্যার সমাধানে দিলে অনেক ফায়দা হইত, এসব না করে এই এই পয়সাগুলি যদি দীন ইসলামের প্রচারে সহি আকীদার প্রচারে খরচ করা হইতো তো অনেক ফায়দা হইত। এর দ্বারা বোঝা যায় যে মানুষ, এই হাদিস দ্বারা বোঝা যায় যে মানুষ সৎ উদ্দেশ্যে কোনো কাজ করলেই যে তাতে সওয়াব হবে নেকি হবে জরুরি নয় বা জায়েজ হবে জরুরি নয়, তাই না? মসজিদের যে খেদমত করায় যে আজকাল বাড়াবাড়ি আর মসজিদকে সাজানোতে যে প্রতিযোগিতা, এটা কিন্তু কোনো খারাপ নিয়তে করে না, মসজিদে খরচ করবো না তো করবো কোথায়, মসজিদকে এইরকম করবো এইরকম করবো, নিয়ত তো ভালো কিন্তু কাজটা ভালো না। তাহলে এর দ্বারা একটা কায়দা শরীয়তে নীতিমালা জানা যায় যে নিয়তটা ভালো থাকলেই যে কাজটা ভালো হবে আর ওর উপর নেকি পাবেন আর ওটা জায়েজ হয়ে যাবে, না মোটেই নয়, সেটা শরীয়ত সম্মত হইতে হবে। নিয়ত ভালো হওয়ার সাথে সাথে কি হইতে হবে? কোরআন হাদিস মোতাবেক কাজটা হইতে হবে, তাহলে তার উপর নেকি পাওয়া যাবে, সওয়াবের কাজ হবে। এই মর্মেই তো আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন সূরাতুল কাহফে, কুল হাল নুনাব্বিউকুম বিল আখসারিন আমালা, আর এটা বিদাতের ক্ষেত্রে প্রযোজ্য, যতগুলি বিদাত করা সবগুলি কিন্তু সৎ নিয়ত নিয়ে, ইস্তেহসান ভালো মনে করে, কখন মন্দ নিয়ত নিয়ে কোনো বিদাত শুরু করা হয়নি। ঈদে মিলাদুন নবী ভালো নিয়তে শুরু করা হয়েছে,
সহবরাতে হালুয়া রুটি ভালো নিয়ে দিয়ে শুরু করা হয়েছে, নাওয়াই তো পড়া, আরে ওইটা পড়িয়ে নিলাম তাহলে অন্তরে বসে গেল যে হ্যাঁ এইটা নামাজ পড়ছি, ভালো নিয়ে তো শুরু করা হয়েছে। বুঝতে পারছেন না? যতগুলি বিদাত দেখবেন আপনি, যত কথার বিদাত হোক কাজের বিদাত হোক, কবর পাকা করা, কবরে চাদর চড়ানো, কবরে ফুল দেওয়া, নানা শ্রদ্ধা করা প্রয়োজন। তিনি যখন বেঁচেছেন কত শ্রদ্ধা ইতরাম করতেন, ইন্তেকাল করেছেন এটা চাদর চড়াবো না, আরে এরা আল্লাহর নেক বান্দা ছিল, উলিয়া উলিয়া ছিল, এদের ইতরাম সম্মান করা আমাদের দায়িত্ব, এটা ধর্মীয় দায়িত্ব। এই 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 সব রাস্তা দিয়ে শয়তান ঢুকেছে শিরক বিদাতে লিপ্ত করার জন্য, গোমরাহ করার জন্য। এটা যথেষ্ট নয় কোনো কাজের ভালো হওয়ার জন্য, বরং তার সাথে সাথে কোরআন এবং হাদিস সম্মত নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের নির্দেশ মোতাবেক কাজটা হইতে হবে। আপনি একটা কাজকে ভালো মনে করলেই যে ভালো হয়ে যাবে তা জরুরি না, কোরআন হাদিসের মাপকাঠিতে সেটা ভালো কিনা, আপনার নিয়ত শুধু সৎ হলেই সাথে আপনি সওয়াব পাবেন না। মহান আল্লাহ ইরশাদ করছেন, কুল হাল নুনাব্বিকুম বিল আখসারিন আমালা, হে নবী তুমি জানিয়ে দাও মানুষকে যে তোমাদেরকে বলে দেব কি ওই সব লোকদের সম্পর্কে যারা আমলের ক্ষেত্রে বড়ই ক্ষতিগ্রস্ত, কর্মজীবনে কাজ করেও বড় ক্ষতিগ্রস্ত, কাজ করেছে, মসজিদের খেদমত করেছে, বহু টাকা খরচ করেছে, মিলিয়ন আর বিলিয়ন, কিন্তু তারা ক্ষতিগ্রস্ত, মেহনত পরিশ্রম করেছে ইবাদত বন্দেগীতে কিন্তু বিদাতি ইবাদত করেছে, তারা বড়ই ক্ষতিগ্রস্ত। আল্লাযীনা দাল্লা সাইয়ুহুম ফিল হায়াতিদ দুনিয়া, পার্থিব জগতে যাদের মেহনত ভ্রান্ত পথে হয়েছে, তাদের মেহনত দাল্লা সঠিক রাস্তার উপর হয়নি, সিরাতে মুস্তাকিমের উপর হয়নি, কাজটা কি মন্দ যদিও পরে শুরু হয়েছে, কিন্তু বেদাতে হাসানা নতুন হইলো, হাসানা তো ভালো তো, তাই না? এইভাবে বেদাতে হাসানা ছড়িয়েছে। পার্থিব জগতে যাদের মেহনত পরিশ্রম হয়েছে ভ্রান্ত পথে, ওয়াহুম ইয়াহসাবুন, কিন্তু তাদের ধারণা ছিল, আন্নাহুম ইউহসিনুনা সুন্নাহ, যে তারা ভালোই কাজ করছে, ইউহসিনুনা ভালোই কাজ করছে, মসজিদকে সাজাচ্ছে, ভালো কাজ করছে। এই জন্য ভাষ্যকার বলছেন, দাল্লা জাহিরুল হাদিস, এই হাদিসের বাহ্যিক অর্থ প্রমাণ করে যে আলা তাহরিম যাখরাফাতি ওয়া তাজউইক ফিল মাসাজিদ, মসজিদকে সাজসজ্জিত করা, মসজিদকে একেবারে কি বলা মার্বেল দিয়ে আর আরো কত রকমের যে দামি দামি পাথর কত কি দিয়ে সাজানো আর খরচ এসব করা, এগুলি হারাম। লিয়ান্নাহু মিন আমালি ইহুদুন নাসারা, কারণ এইভাবে এবাদত খানাকে, এবাদতের স্থানকে সাজানো ইহুদি খ্রিস্টানদের কাজ, অতাশাব্বু বিহি মুহাররাম, আর ইহুদি খ্রিস্টানদের অনুকরণ করা হচ্ছে, সাদৃশ্যতা হচ্ছে হারাম। মসজিদ কি এত সাজসজ্জিত করা এটা সুন্নত নয়, বাল মিনাল বিদা, বরং বিদাত। মসজিদ সাজাতে গিয়ে প্রচুর পরিমাণে খরচ করা এটা সুন্নত নয়, বিদাত। এই জন্য অনেক দেশে এত সুন্দর মসজিদ আছে, এটা কোন প্রশংসার বিষয় নয়, প্রশংসার বিষয় হচ্ছে অমুক দেশের মসজিদে জায়গা হয় না, বাইরে নামাজ পড়ে লোকেরা, জুমার দিন না ওয়াক্তিয়া নামাজ, এটা হচ্ছে প্রশংসার বিষয়। আজকাল প্রশংসা হয় এই এত বড় দাম্মামের বিশাল মসজিদ জামে খাদমুল হারমায়ের, জুমার দিনে জায়গা হয় না, রাস্তাঘাটে নামাজ হয়, বাইতুল মোকাররমে রাস্তাঘাটে নামাজ হয়, এই জুমার নামাজে ভিড় হয়, এটা প্রশংসার বিষয় নয়। এটা তো সপ্তাহে একদিন ইহুদি নাসারা চার্চেও করে, বুঝতে পেরেছেন? কিন্তু পাঁচ ওয়াক্ত নামাজে যদি এইরকম ভিড় ভাড় থাকে, মসজিদে জায়গা থাকে না, রমজান মাস, এটা প্রশংসার বিষয় নয়, সারা বছর রমজানের মতো ভিড় ভাড় মসজিদে থাকে, এইটা হচ্ছে প্রশংসার বিষয় যে মাশাআল্লাহ উম্মতে মুসলিমে এগিয়ে এসছে, এখন আল্লাহ পাকের রহমত এদের উপর হবে, কারণ আল্লাহর দিকে ফিরেছে, আল্লাহ তাদের দিকে ফিরবেন, ওয়াইন উত্তম উদনা, তোমরা ফিরে আসো আমিও তোমাদের দিকে ফিরে যাবো, আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন। তাহলে মসজিদকে এত সাজানো আর এতে অপচয় করা, এগুলি হচ্ছে বিদাত। বিদাত মানে নবী সাল্লাল্লাহু করেননি, খোলাফা রাশেদিনরা করেননি, উমর রাদিয়াল্লাহু তাআলা, উসমান রাদিয়াল্লাহু তাআলা মসজিদে নববী বাড়িয়েছেন কিন্তু সাজাননি, তারা সাজসজ্জিত করেননি, যেমন ভাবে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জামানায় নির্মাণ হয়েছিল ওই রকমই, কিন্তু হ্যাঁ মুসল্লির জায়গা হচ্ছে না, সেজন্য বড় করেছে।
আলা মা ফিহি মিনাল ইসরাফ, কারণ এতে অপচয় রয়েছে, অপব্যয় রয়েছে। ফিন নাফকা ওয়া মুহাররাম, আর অপচয় করা হারাম কাজ। আর তার সাথে সাথে নাজায়েজ হওয়ার আরেকটি কারণ হচ্ছে মা মা ফি যালিক মিন ইশগালিল কুলুব, যখন সাজসজ্জিত মসজিদে মুসল্লি নামাজ পড়ে, নামাজ কি পড়বে, তা শুধু তাকাইতেই থাকবে। আরে বাপরে বাপ, যেদিকে তাকাই দেখতে পাই নিজেকে, নিচের দিকেও দেখতে পাই, একটু ওপর দিকেও নিজেকে দেখা যায়, দেয়ালের দিকেও দেখা যায়, সব দিকে মনে হয় গ্লাস আর গ্লাস হয়ে আছে, নামাজ আর কি পড়বে। এটা আসলে মুসল্লি খুশু খুশুই থাকে না তাহলে। ওই ভাবে খুশু, আর এতে খুশু শেষ হয়ে যায়। আল্লাহ হওয়া রুহুল এবাদা, যেটা হচ্ছে এবাদতের আসলে রুহ, এবাদতের রুই হচ্ছে আসলে খুশু। আপনার নামাজে যদি বিনয়ী না হন, আপনি একাগ্রতা না থাকে, তাহলে যেন আত্মাবিহীন আপনার বডিটা পড়ে আছে, মৃতদেহ। মৃতদেহের কোনো মূল্য নেই, কত ভালোবাসা। আপনার স্ত্রী একরা তো আপনাকে নিয়ে থাকবে না, একরা তো আপনাকে নির্জন নিয়ে থাকবে না, কিন্তু যতক্ষণ বেঁচে আছে রুহটা আছে, মাশাআল্লাহ, যত নির্জনে পাই তত ভালো, তাই না? আমোদ ফুর্তি করবো। মৃতদেহ নিয়ে থাকুক তো একটা রাত কেউ, নিজের স্ত্রীর দেহ নিয়ে অথবা স্বামীর দেহ নিয়ে থাকুক তো দেখি, তাই না? কেন থাকবেন না? শুধু রুহটা নেই সেই জন্য। ওই রকমই এবাদত বন্দেগীতে খুশু যদি না থাকে, তাহলে সে এবাদতের কোনো মূল্য নেই, কোনো মূল্য নেই। ঘৃণিত যারা বলছেন যে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর জামানায় যখন মসজিদ বানানো হলো, তখনও ওই কাঠ দিয়ে আর ওই খেজুরের ডাল দিয়ে, খেজুর পাতা দিয়ে বানানো হলো। আর ওয়াজাদা ফিহি ওয়ালামা কান ফি আহদ উসমান, উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুর জামানায় যাদা ফিহি জিয়াদাতান কাবীরা, অনেক মসজিদকে সম্প্রসারিত করা হলো, বড় করা হলো। ওয়া বানা জুদরানু বিল আহজার ওয়াল জিস, পাথর দিয়ে আর চুনকাউন্ত করা হয়েছে। ওয়া জাআল উমুদাহু মিনাল হিজার, আর পাথর দিয়ে ওই সেই খাম্বাগুলি পাথর দিয়ে তৈরি করা হয়েছিল। কিন্তু ওয়ালা ইয়াক্তাজি যাখরাফা, তাতে সাজসজ্জা করা হয়নি, যেই সাজসজ্জা তুর্কি আমলে করা হয়েছে। মসজিদ নবীকে এমন ভাবে সাজানো হয়েছে, আর আপনাদেরকে এর আগে বলেছিলাম যে এখন তো রংটা চেঞ্জ করে দিয়ে হালকা করে দেওয়া হয়েছে, সাদা করে দেওয়া হয়েছে উপর দিক, তাই না? পিলার গুলো কিন্তু কি ছিল জানেন, রক্তের চাইতে বেশি লাল। আমি তো প্রথম দেখতে যখন মদিনায় আসলাম পড়ার জন্য, ভাই রক্ত দিয়ে রঙ আছে নাকি, এত কেন লাল, এত ডিপ গাঢ় লাল, এই খাম্বাগুলো, তারপরে দেয়াল, ছাদ, সবকিছু লাল লাল লাল, লালে লাল একবারে। নামাজ আর কি পড়বে, প্রথম প্রথম শুধু তাকাইতেই থাকতাম, শুধু কোন দিকে তাকাবো, যেদিকে তাকাই শুধু ভালো লাগে, তাই না? সন্ন্যতের খেলাফ, এটা বিদাতি কাজ। وعن انس رضي الله عنه قال قال رسول الله صلى الله عليه وسلم اورزت علي اجور امتي انس رضي الله تعالى عنه থেকে বর্ণিত এই হাদিসও, তিনি বলছেন যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে اورزت علي اجور امتي, আমার উম্মতের নেকিগুলি আমার সামনে পেশ করা হলো। কখন পেশ করা হয়েছিল? মিরাজে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি হাদিস হয়ে গেছে। আচ্ছা হ্যাঁ হ্যাঁ ঠিকই ঠিকই, 209 নম্বর হাদিস আছে। ওয়ান ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহুমা, ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুমা থেকে বর্ণিত, তিনি বলছেন قال رسول الله صلى الله عليه وسلم রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন মা উমিরতু বিতাশইদিল মাসাজিদ, আমাকে মসজিদ চুনকাম করার নির্দেশ দেওয়া হয়নি, বা মসজিদকে সাজসজ্জিত করার নির্দেশ দেওয়া হয়নি, মানে আল্লাহর পক্ষ থেকে এই নির্দেশ হয়নি যে মসজিদকে সাজাও, মসজিদকে সুন্দর করো, মসজিদ যত দেখতে চমৎকার লাগে তত ভালো, এটা আল্লাহর নির্দেশ নয়। আখরাজ আবু দাউদ, হাদিসটি আবু দাউদে রয়েছে, ইমাম ইবনে হিব্বান সহি বলেছেন, আর হাদিসটি হচ্ছে সহি, ইমাম শৌকানি বলছেন, ইবনে হিব্বান সহি বলেছেন, ওরিজালু রিজালু সহি, এর বর্ণনাকারীরা সহি বুখারীর বর্ণনাকারীর সমতুল্য। যাই হোক, হাদিসের ব্যাখ্যায় প্রায় আলোচনা চলে এসছে, তারপরের হাদিসে আমরা আসি। আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলছেন যে কালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন ওরিজাত আলিয়া উজুর উম্মতি, আমার উম্মতের নেকিগুলি আমার সামনে পেশ করা হলো। এটা কখন করা হয়েছিল বললাম? মিরাজের রাতে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে অনেক কিছু দেখানো হয়েছে, আল্লাহ পাকের বহু নিদর্শন দেখানো হয়েছে, বড় বড় নিদর্শন, আয়াতুল কুবরা, যেমন আল্লাহ লিনুরিয়াহু মিন আয়াতিনাল কুবরা, আল্লাহ পাক রব্বুল আলামিন বড় বড় নিদর্শন, লিনুরিয়াহু মিন আয়াতিনা ইন্নাহু সামিউল বসির, এটা হচ্ছে মিরাজের আয়াতের অংশ, আর আগে তো অন্য জায়গার আয়াত। আল্লাহ পাক কি বলেছেন? সুবহানাল্লাযী আসরা বি আবদিহি লাইলা মিনাল মসজিদুল হারাম ইলাল মসজিদুল আকসা আল্লাযী বারাকনা হাওলাহু লিনুরিয়াহু মিন আয়াতিনা,
তাকে কেন ইসরাই নৈশ ভ্রমণে নিয়ে গেছিলাম, যাতে করে তাকে আমার নিদর্শন সমূহ দেখাই, যেসব দেখিয়েছিলেন তার মধ্যে আমল দেখিয়েছিলেন উম্মতের। উম্মত মানে যারা ইসলাম গ্রহণ করেছে, যারা আসল উম্মত মানে উম্মতে ইজাবা, যারা নবী সাল্লামের দাওয়াতে সাড়া দিয়েছেন। উম্মতকে দুই ভাগে ভাগ করা হয়েছে, আর এক উম্মত হচ্ছে যাদের জন্য নবী সাল্লাম রসুল করে প্রেরিত হয়েছেন, মানে সমস্ত মানুষ অমুসলিমরাও এই অর্থে নবী করিম সাল্লামের উম্মত, কিন্তু তারা এই দাওয়াতে সাড়া দেয়নি, কবুল করেনি। উম্মতে দাওয়াত, তাদের জন্য নবীর দাওয়াত রয়েছে কিয়ামত পর্যন্ত, নবীর আহ্বান তাদের জন্য, হ্যাঁ নবীর যে নিয়ে আসা বিধান তাদের জন্য রয়েছে উম্মতে দাওয়াত। তাদের আমল পেশ করা হয়নি, তাদের আমলের তো ভিত নেই, ভিতহীন। যদি কোনো ভালো কাজও করে, ঈমান নেই, কুফরি শিরক, সুতরাং কোনো আমল কবুল হয় না আল্লাহ পাকের কাছে। যা দেওয়ার আল্লাহ দুনিয়াতে দিয়ে বিদায় করে দিচ্ছেন, যা তুই কিছু করছিস কল্যাণমূলক কাজ করছিস, যা দুনিয়াতে কিছু নিয়ে নে, এটা হচ্ছে কাফের। যারা শিরকের অবস্থায় কুফর অবস্থায় রয়েছে, ভালো কাজ করে তাদের অবস্থা। মমিন ব্যক্তি ইমান যদি ঠিক থাকে, শিরক মুক্ত থাকে, তাহলে আল্লাহ পাক রব্বুল দুনিয়াতেও দেবেন আখিরাতেও দেবেন। তো এই উম্মতের আমলগুলি, নেক আমলগুলি পেশ করা হলো নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সামনে। হাত্তাল কাজা, এমন কি খড়কুটো, কাজা বলা হয় খড়কুটো, ছোট 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 ক্ষুদ্র ক্ষুদ্র যেগুলি জিনিস, এগুলি মানুষের চোখে পড়ে যায়, পানিতে পড়ে একটা খড়কুটো ভাসছে দেখছেন, খড়কুটো এগুলি। ইউখরিজুহা রাজুল মিনাল মসজিদ, মসজিদে যদি দেখে কোন মানুষ, আর সেটাকে যদি বের করে ফেলে মসজিদ থেকে পরিষ্কার করার জন্য বা মসজিদে সাফ করে ফেলে, ওইটাও যে নেকি, এই নেকিটাও নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম উম্মতের মেরাজের রাতে গিয়ে আল্লাহ পাকের কাছে দেখতে পেলেন। আল্লাহ পাক পেশ করলেন যে তোমার উম্মতের কিছু লোকেরা এই ধরনের নেকিগুলি করে থাকে। তাহলে এইরকম সাধারণ একটা ভালো আমলের নেকি নবী করিম সাল্লামের সামনে পেশ করা হয়েছে। তাহলে এর চেয়ে বড় বড় যেগুলি আমল, ফরজ কাজ, ওয়াজিব কাজ, সুন্নত কাজ, ইবাদত বন্দীর কাজ, আখলাকের কাজ, চরিত্র, তাহলে বহু নেকি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সামনে পেশ করা হয়েছে। কেমন করে পেশ করা হয়েছে, এত অল্প সময়ে এসবের ধরন অবস্থা জানার কোনো ক্ষমতা আমাদের দেওয়া হয়নি। এক কথায় এই যে গায়েব অদৃশ্যের বিষয় কেমন করে পেশ করা হয়েছে আল্লাহ পাক ভালো জানেন এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জানেন। তারপরে রাওয়াহু আবু দাউদ, হাদিসটি আবু দাউদে রয়েছে, তিরমিজিতে রয়েছে, ওয়াস্তাগরাবাহু ইমাম তিরমিজি হাদিসটাকে গরীব বলেছেন, ওয়াসাহাবি ইবনে খুজামা ইবনে খুজামা সহি বলেছেন হাদিসটা গরীব। যদি শুধু গরীব বলে ইমাম তিরমিজি, তাহলে তার উদ্দেশ্য হয় জয়ীব বলা, গরীবের খাসটার মাস ইমাম তিরমিজির। শুধু যদি গরীব বলেন, তার মানে তিনি বলতে চাইছেন হাদিসটা হচ্ছে জয়ীফ। কিন্তু হাসানুন গরীবুন যদি বলেন, তখন তার অর্থ পাল্টিয়ে যায়। অনেকে এগুলো বুঝে না, ভাবে যে দুই গরিব একই গরিব। হ্যাঁ, আমাদের বাংলা গরিব কি, গরিব মানুষ মানে দরিদ্র মানুষ, তাই না? আর আরবিতে গরিব আবার আলাদা অর্থে, আরবিতে গরিব মানুষ মানে, গরিব মানে হচ্ছে আগন্তুক ব্যক্তি, অচেনা ব্যক্তি। আপনি নতুন হঠাৎ করে কোন শহরে গিয়ে নেমেছেন, কেউ চেনেন আপনাকে, তা আপনি গরিব। যেমন হাদিস রয়েছে, কোন ফি দুনিয়া কান না কা গরিব, দুনিয়া এমন ভাবে জীবন যাপন করো যেন তুমি অপরিচিত ব্যক্তি, কেউ তোমাকে চেনে না, কিছুক্ষণের জন্য এসছো, কখন যে তোমাকে এখান থেকে হঠাৎ করে যেতে হয়, গরিব তুমি। অথবা আবেরু সাবিল, পথিক মুসাফির মানুষ, এখানে থাকার জন্য আসনি, সুতরাং প্রস্তুতি নাও, যেতে হবে। আবার হাসানুন গরিব মানে হচ্ছে হাসান লেজাতি, এমন তিনি যদি হাসান গরিব বলেন, তাহলে তার বিশেষ অর্থ হয়ে থাকে মানে হাসান লেজাতি। এটা একটাই সনদ আছে, আর সেটা হচ্ছে হাসান মানে আমলযোগ্য। হাদিস দুর্বল, অন্যান্য আলামারা যারা বলেছেন, তারা বলছে হাদিসটা দুর্বল, তবে লাকিন লাহু শাওয়াহিদ, এর বেশ কিছু সমর্থনমূলক হাদিস রয়েছে। হাদিস যদি হালকা দুর্বল থাকে আর বেশ কিছু সমর্থন থাকে, তাহলে সেই হাদিসটা হাসান লে গাইরি কম্পক হয়ে যায়, আমলের যোগ্য হয়ে যায়। হাদিস কি, যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সামনে উম্মতের আমল মিরাজের রাতে পেশ করা হয়েছে, তিনি দেখেছেন, বিস্তারিত দেখেছেন কার কি আমল, ইয়াসিনের কি আমল, অমুকের কি আমল, আনিসের কি আমল দেখেছেন, নাকি সংক্ষিপ্ত দেখেছেন আমল, বিভিন্ন রকমের আমল পেশ করা হয়েছে, তাও বলা যেহেতু হয়নি হাদিসে, সুতরাং আমরা তিলকে তাল করতে যাব না, যেটা নাই সেসব কথা উদ্ভট কথা আমরা বানাতে মন কথা বানাতে যাব না, পেশ করা হয়েছে যেইভাবে হোক না কেন, সংক্ষিপ্ত হোক আর ডিটেলস হোক, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সামনে উম্মতের বিভিন্ন আমলগুলি পেশ করা হয়েছে, নেক আমল পেশ করা হয়েছে। এই হাদিসের সম্পর্ক মসজিদের সাথে, তাই না?
যে মসজিদ থেকে একটা খড়কুটো ময়লা আবর্জনা যদি সরিয়ে দেন সেটাও নেকি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সামনে মেরাজের রাতে পেশ করা হয়েছে। একটা টিস্যু পুড়ে আছে সরিয়ে দিলেন। ওয়া নবী কাতাদা রাদিয়াল্লাহু আনহু ক্বাল ক্বাল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইযা দাখাল আহাদুকুম মসজিদ ফালা ইয়াজলিস হাত্তা ইউসাল্লিয়া রাকাতাইন মুত্তাফাকুন আলাইহি। এই হাদিস হচ্ছে এই অধ্যায়ের শেষ হাদিস। আবু কাতাদা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলছেন যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন ইযা দাখাল আহাদুকুমুল মসজিদা, তোমাদের যে কোনো ব্যক্তি যখন মসজিদে প্রবেশ করবে, যখন মসজিদে প্রবেশ করবে, ভালো করে শুনে রাখেন, যখন যে কোনো সময়, তাই না, ইজা যে কোনো সময় প্রবেশ করবে, ফালায়াজলিস বসবে না, ফালায়াজলিস বসবে না, হাদিসের ভাষা শুনুন, হাত্তা ইউসাল্লিয়া রাকাতান, যতক্ষণ পর্যন্ত দুই রাকাত সালাত না আদায় করে নেবে, নামাজ না পড়ে নেবে, দুই রাকাত নামাজ না পড়া পর্যন্ত ফালায়াজলিস বসবে না, বসা নিষেধ। হাদিস কোথায়? যেমন তেমন নাই, মুত্তাফাকুন আলাই, বুখারীতেও রয়েছে আর মুসলিমও রয়েছে, সহিহ বুখারী সহিহ মুসলিম দুটোতেই রয়েছে। তাহলে মসজিদে নামাজ না পড়ে বসে যাওয়া মসজিদের আদবের খেলাফ, আপনি বেয়াদবি করলেন মসজিদের সাথে, মসজিদের হক আদায় করলেন না। মসজিদ সালামি এটাকে বলা হয়, তাহিয়াতুল মসজিদ এর নাম ফিকহের ভাষায়, একে কি বলা হয়, এটা ফিকার কিতাবের ভাষা, এটা হাদিসে তাহিয়াতুল মসজিদ নেই। তাহিয়াতুল, তাহিয়া মানে হচ্ছে সালাম, তাহিয়া মানে হচ্ছে সালাম বিনিময় করা। তাহলে মসজিদের হক হচ্ছে যে মসজিদে গেলে সালাম দেবেন, একটা মুসলিমের হক হচ্ছে মুসলিমের সাথে সাক্ষাৎ হচ্ছে, সালাম আলাইকুম কেমন আছে, কমপক্ষে তার উপরে যদি করেন মুসাফা করেন তো ভালো কথা, তাহলে সালাম আলাইকুম। মসজিদে কি করবেন? মসজিদে গিয়ে দুই রাকাত নামাজ পড়বেন, তাহলে মসজিদ সালামি পেশ করলেন আপনি, তাহিয়াতুল মসজিদ মানে মসজিদ সালামি নামাজ। একে দখুলুল মসজিদ বলবেন না, এটা দেশি ভাষা, এটা হচ্ছে দেশি ভাষা, সুন্নতি ভাষা, বা কম্পকে ফিকির কিতাব, হ্যাঁ না, ফিসা ভাই মালিক হাম্বেলি সব কি ফিকির কিতাবে তাহিয়াতুল মসজিদ শব্দটি এসছে, তো এই এই ফিকির ভাষাটা ওলামায়ে কেরাম যেটা ব্যবহার করে সেটা বলবেন, কিন্তু আমার দেশের মানুষকে সেখানে যাবে না, দখুলুল মসজিদ। অথচ দখুল মানে বুঝে না, তাহিয়া মানে বুঝে না, দখুল মানে কি প্রবেশ করা, ওই যে লোক বলছে বুঝে, বাঙালি উর্দু ভাষী বুঝে না, তো দখুল বলবে, ওই মন গড়াটা বলবে, কিন্তু তাহিয়াতুল মসজিদ বলবেন, আপনি সুন্নতি টার্মগুলি ব্যবহার করার চেষ্টা করেন। তাহিয়াতুল মসজিদ না পড়ে বসবে না, নিষেধ করা হয়েছে। তাহলে বাহ্যিক হাদিস প্রমাণ করে যে যেন বসা যখন যাবে না নিষেধ করেছেন, তার মানে ওয়াজিব। এটা একটি মত ইমাম আহমদ রহমতুল্লাহ আলের। ইমাম আহমদ বলছেন যে মসজিদে ঢুকে বসার আগে দুই রাকাত নামাজ পড়ে বসা ওয়াজিব। যদি ফরজ নামাজের সময় থাকার শুরু হয়ে গেছে তো ওইটাই আপনার ফরজ হইল, তাহিয়াতুল মসজিদ এক গুলিতে দুই শিকার হয়ে গেল, অসুবিধা নেই। কিন্তু না, এখন নামাজ শুরু হয়নি, তাহলে গিয়ে আপনি বসবেন না, নামাজ পড়েন তারপর বসেন। আর অধিকাংশ আইম্মায়ে কেরাম বাকিরা সময় আবু হানিফা শাফি মালিক সবার কাছে, তাদের কাছে এটা হচ্ছে সুন্নাতে মুআক্কাদা, মানে এমন সুন্নাত যার তাগিদ রয়েছে। নবী বলছেন সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ফালা ইয়াজলিস বসো না, হাত্তা ইউসাল্লিয়া রাকাতাইন, যতক্ষণ পর্যন্ত দুই রাকাত নামাজ পড়ে নেবে। তারপরেও আমাদের দেশের ভাইয়েরা কি করে, বিরোধিতা করতে হবে, এমন না যে পড়ে বসবে। জুমার দিনে আমি ছোটকাল দেখতাম তাদের মসজিদগুলিতে বিরোধিতে এক মিনিটের জন্য হলো করবে, প্রথমে গিয়ে বসবে শ্বাস নেওয়ার জন্য, বসে আবার উঠিয়ে তখন সুন্নত শুরু করবে। এমন সুন্নত শুরু করছে যেই সুন্নতটার কোনো হদিসই পাওয়া যায় না হাদিসে। কি সুন্নাত? কাবলাল জুমা পড়তে হবে, কত? চার রাকাত। একটা হাদিস দেখান তো, দুই একটা হাদিস চাই, জয়ীফই চলো, চলো জয়ীফ বললাম, যে চার রাকাতে জুমার আগে পড়বেন, একটি হাদিস দুর্বল হাদিসও চাই, নাই। কি আছে যুক্তি? জুমাটা যেহেতু জোহরের বিকল্প, জোহরের আগে যেহেতু চার রাকাত সুন্নাহ, তাই এখানেও লাগিয়ে দিলাম চার। এবাদতে এসব যুক্তি চলে না, এবাদতে কোরআন এবং হাদিস চলে, দলিল চলে, এবাদত যুক্তি দিওয়াল, এবাদত লা তুকাস, এবাদতে কিয়াস অচল, এবাদতে কিয়াস অচল, বুঝতে পারছেন? এবাদতে যদি কিয়াস আর যুক্তি চলে, তারে ভাই আবার সূর্যগ্রহণ চন্দ্রগ্রহণ নামাজে আবার দুই রুকু কেন, সমস্ত নামাজে এক রুকু, আবার এতে আবার দুই রুকু কেন, কোন কোনখানে যুক্তি পেশ করবে, চলবে যুক্তি? হ্যাঁ যুক্তি, তাহলে ভাই ফজরের নামাজে তখন ঘুম থেকে উঠলাম, শরীর ফুর্তি হয়ে আছে ঘুম দিয়ে, ওই সময় চার রাকাত পড়বো, দুই রাকাত কেন ফরজ? হ্যাঁ আমার মাগরিবে আবার তিন রাকাত কেন,
কোনখানে যুক্তির কেয়াস দিয়ে বোঝা যাবে? তাহলে এবাদতের ক্ষেত্রে যুক্তির কোন দখল নেই, অধিকার নেই, যুক্তি চলবে না। যেইভাবে আল্লাহ পাক বলেছেন, তার রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, সেগুলি হচ্ছে ওহী, কোরআন হাদিস ওহী, সেই মোতাবেক আপনাকে আদায় করতে হবে। সুতরাং জুমার সুন্নত নেই, হাদিসে নেই। আছে কি? তাহিয়াতুল মসজিদ আছে, তাহিয়াতুল মসজিদ পড়েন দুই রাকাত, ব্যাস। তারপর আর এক বিদাত আছে দেশি নামাজে, দেশি জুমা কি আখিরি জোহর না হয় এহতিয়াতি জোহর। উর্দু ভাষী ইন্ডিয়ান পাকিস্তানিরা এহতিয়াতি জোহর পড়ে, আর বাঙালিরা কি বলে? আখিরি জোহর। এটা জুমার আগে পড়ে না পরে পড়ে? পরে পড়ে। এই বিদাত কোত্থেকে আসলো? এই বিদাতের এক মজহাবি ইতিহাস আছে। যেহেতু হানাফি মজহাবে শহর ছাড়া জুমা নেই, হ্যাঁ, আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর বক্তব্য তার একটা পেশ করে, লা জুমাতা ওয়ালা ঈদা ইল্লা ফি বা ওয়ালা তাশরীকা ইল্লা ফি মিসরিন জামেইন। শহর, জামে শহর, জামে শহর বলা হয়েছে এমন শহর যেখানে ইসলামিক কাজী আছে, আদালত আছে, চোরের হাত কাটা হয়, কেসাস হয়, তাহলে সৌদি আরব ছাড়া সারা পৃথিবীতে জুমাই নেই হানাফি মজহাবে। শুনে রাখেন ভালো করে, কারণ সারা পৃথিবীতে কোথাও চোরের হাত কাটা হয় না সৌদি আরব ছাড়া, হ্যাঁ, দণ্ডবিধান কোথাও কায়েম হয় না। সুতরাং বাইতুল মোকাররমেও জুমা নেই, মুশকিলে পড়ে গেল, তার মজহাবে তো বলছে জুমা নেই। আর জুমা আমরা গ্রামে পড়ছি, শহরে পড়ছি, তাহলে কি করতে হবে? একটা হিল্লা করতে হবে যে আল্লাহ এটা নিবে না ওইটা নিবে, কথা বুঝতে পেরেছেন? এটা দিয়ে যদি না হয় তো এটাকে রিপ্লেস করে দেবো, বুঝলেন তো? রিপ্লেস করা, আল্লাহ যখন বলবো যে তোর গ্রামের জুমা, তোর দেশে ইসলামিক আদালত ছিল না, চোরের হাত কাটা ছিল না, দণ্ডবিধান হুদুদ তাজিরা ছিল না, তুই জুমা কেন পড়েছিস? যদি আল্লাহ বলে যে জুমা নিব না, আল্লাহ জোহর আছে, এহতিয়াতি জোহর। সুতরাং উর্দু ভাষার এহতিয়াতি মানে সতর্কতামূলক জোহর ওর নাম। ওরা কিন্তু সূক্ষ্ম নাম দিয়েছে, বেদাতি সূক্ষ্ম নাম, বেদাতি সূক্ষ্ম নাম। আর বাঙালিরা আখেরি জোহর, জানি না কোথেকে আখেরি জোহরটা বের করেছে, আবার কি বাদাল জুমা, না বাদাল জুমা ওটা হচ্ছে সুন্নত একটা, ওটা আলাদা আবার। আর আখিরি জোহর আলাদা, জানি সেটা হচ্ছে এহতিয়াতি জোহর। যেহেতু আমরা সন্দিহান যে আমাদের দেশে যেহেতু ইসলামিক আদালত নাই বা গ্রামে গঞ্জে জুমা নেই মজহাবে, তাহলে জুমা যদি আল্লাহ কবুল না করে বাই চান্সে, তাহলে কি করবো? জোহরটাকে দিয়ে দেবো এহতিয়াতি জোহর। বুঝতে পারছেন কি ধর্ম এটা, কি মশলাক, আল্লাহ। তাহলে আসল আসল তাহলে রহস্যটা কি? আসলে কি শহর ছাড়া বা ইসলামিক আদালত ছাড়া জুমা নেই না জুমা আছে? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি মসজিদ নবীর পরে দ্বিতীয় মসজিদ যেখানে জুমা হয়েছে সেটা গ্রামে ছিল, কারিয়াতুম মিন কোরাল বাহরাইন, সহি বুখারিতে রয়েছে। সেটা ছিল একটি গ্রাম বাহরাইনের। বাহরাইন প্রাচীন যুগে কোন কোনটাকে বলা হইতো? হ্যাঁ, আলহাসাকে বাহরাইন বলা হইতো, রিয়াজকে না, রিয়াজকে ইমামা বলা হইতো। কি বলা হইতো তখন? এই ছোট্ট দ্বীপের বাহরাইন দেশ ছিল না, বাহরাইন বলা হইতো। আলহাসা থেকে শুরু করে কাতিফ দারিন পর্যন্ত দাম্মাম সমুদ্রের তলায় ছিল, দাম্মাম ছিল না। দাম্মামের বয়স 100 বছর, কিন্তু কাতিফের বয়স নবী সাল্লাল্লাহু আলাইহি মানে কাতিফ আর দারিন ছিল, দারিনের নাম এসছে সিরাতুন নবীতে বা সাহাবাই কেরামদের ইতিহাসে এসছে, সাহাবাই কেরামের জীবনীতে। আলা আল হাজর আমির রাদিয়াল্লাহু তাআলা আনহু কি বাহরাইন মানে এই কাতিফ দারেন থেকে শুরু করে আল হাসার আমির বানিয়ে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পাঠিয়েছিলেন, সাহাবী, প্রখ্যাত সাহাবী। সহি বুখারীতে আলা ইবনে হাজম কথা রয়েছে যে তাকে আমির বানালেন বাহরাইনের। কি বলছিলাম যে জুমা কায়েম হয়েছে মসজিদ নববীর পরে, কোন মসজিদে? আল হাসার একটি কারিয়ায় গ্রামে, যে গ্রামের নাম হচ্ছে জাওয়াসা, যে গ্রামের নাম এখনো জাওয়াসা লেখা আছে। বর্তমান আলহাসা হুফুফ থেকে 20-30 কিলোমিটার যেতে হবে। আমরা গিয়েছিলাম মসজিদের যে চত্বরটা ঘেরা আছে দূর থেকে, ওখান পর্যন্ত গেলাম, দেখলাম যে পুনর্নির্মাণের কাজ চলছে আর ভিতরে ঢুকতে দেবে না। একবার গিয়েছি, সেটা আপনার যখন আলহাসা থেকে বেরিয়ে যাবেন সালোয়ার দিকে, কাতারের বর্ডার দিকে, তখন বাইরে, শহরের বাইরে আছে জাওয়াসা। কোনোদিন যদি যাওয়া সম্ভব হয় তো এটা ঐতিহাসিক জায়গা দেখবেন। তাহলে গ্রামে জুমা কায়েম হইল না হলো না? সহি বুখারী হাদিসে। তাহলে গ্রামে জুমা নেই, শহর হইতে হবে আর ইসলামিক আদালত হইতে হবে? এই ফতোয়া আসলে ভুল, এই ফতোয়া আসলে ভুল। তাহলে ওই আলী রাদিয়াল্লাহু তাআলার বক্তব্যের উত্তর কি দিবেন? লা জুমাতা ওয়ালা তাশরিকা, জুমা নাই, ঈদ নাই, ইল্লা ফি মিসরিন জামেইন। যদি শহর ওই রকম জামে শহর, বড় শহর না হয় তাহলে নেই, তাহলে গ্রামে গঞ্জে জুমা নাই, ঈদ নাই। এর জবাব কি দিবেন? এর একটি জবাব হচ্ছে যে এটা নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বক্তব্য নয়, প্রথম কথা।
এটা আলী রাদিয়াল্লাহু তাআলার কথা। তারপরে দ্বিতীয় উত্তর হচ্ছে আলী রাদিয়াল্লাহু তাআলা না হতে পারে এই উদ্দেশ্যে বলেনি যে টোটালি জুমার ঈদ না, এটা নাই। জুমার মতো জুমা নেই, ঈদের মতো ঈদ নেই। আর আমরা এই রকম ভঙ্গিমায় বলে থাকি কথা, তাই না? কেউ যদি 20-30-40 লোক নিয়ে নামাজ পড়ে জুমার নামাজ, এইটা আবার জুমা হলো নাকি? বলি না আমরা, এই কয়টা লোক নিয়ে আপনারা 10-20 লোক নিয়ে জুমা পড়ছেন? তাই তো আমাদের শহরে, দামাম শহরে হাজার হাজার লোক নামাজ পড়ে, এইটা হলো আসল জুমা, বলছি না? তাহলে এই অর্থে এই উদ্দেশ্যেই বলেছেন হয়তো আলী রাদিয়াল্লাহু তাআলা, এটা ভাষ্য আমার কথা না, ভাষ্যকারগণ সারহিনরা বলছেন যে আলী রাদিয়াল্লাহু তাআলার উদ্দেশ্য হচ্ছে যে আসল জুমা আর আসল ঈদ হচ্ছে শহরে, যেখানে অনেক লোক বসবাস করে আর শত শত হাজার হাজার লোক দূর দূরান্ত থেকে জুমায় হাজির হয় বা ঈদে হাজির হয়, এইটা হচ্ছে আসল জুমা। আর এই ফতোয়া দিয়ে দিলেন যে ভাই ইসলামিক আদালত নাই বা গ্রামে গঞ্জে জুমাও নেই আর ঈদও নেই, ফতোয়া দিয়ে দিলেন। এই ফতোয়া ভুল ফতোয়া, কথা লম্বা হয়তো চলেছে, তারপর আজকে আলহামদুলিল্লাহ সময় আছে আমাদের কাছে, তাই না? এই হাদিস আরো প্রমাণ করে যে এই নামাজ যে কোনো সময় পড়তে হবে, তাহিয়াতুল মসজিদের নামাজ আন্নাহুমা তুসাল্লায়ান ফি আইয়ি ওয়াক্তিন, যে কোনো সময়, কারণ ইজা যখনই মসজিদে প্রবেশ করবে, সকালে হোক বিকালে হোক আসর পর হোক ফজর পর হোক, মসজিদে ঢুকেছেন বসতে চান তাহলে দুই রাকাত নামাজ পড়ে বসতে হবে। সাওন আকানা ওয়াক্ত নাহি, সেটা নিষিদ্ধ, নিষিদ্ধ সময় যেমন আসর পরে হোক, নিষিদ্ধ সময় যেমন ফজর পরে হোক, মাথার উপরে সূর্য রয়েছে ওই সময় হোক, সূর্য ডুবার সময় হোক ওঠার সময় হোক, অফিস আলিকা খেলাফ, কিন্তু এই বিষয়ে সব সময় পড়া যাবে না, বিশেষ কোনো সময় আছে সেই সময় পড়া যাবে না, ইখতিলাফ রয়েছে ফুকাহা কেরামদের। এই হাদিসের বাহ্যিক অর্থ আরো প্রমাণ করে যে যেই ব্যক্তি মসজিদে প্রবেশ করলো যদি বসে যায় তাহলে কি হবে, নামাজটা যেন ছেড়ে দিল সে, কারণ বসিও না যতক্ষণ পর্যন্ত না পড়ে নেবে, এটা বলেছেন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, তাহলে বসার আগে পড়ে নিও। তবে ওলামায়ে কেরামরা বলেছেন যে তার বসার সময়টা যদি দীর্ঘ না হয়ে থাকে, এই মাত্র বসেছিল আর তারপরে স্মরণ, আরে আজকে তো তাহিয়াতুল মসজিদ পড়িনি বসে গেছি, অথবা কেউ স্মরণ করিয়ে দিল, মাসলা জানে না জাহেল মূর্খ, যেমন আমাদের দেশের মানুষরা জানে না এই সুন্নতে একবার মরেই গেছে, আপনি বসে গেলেন কেন মসজিদে এসে, সরাসরি আপনি দু রাকাত নামাজ পড়েন, কম ফাসাল্লি রাকাতেন যেমন নবী সাল্লাল্লাহু আলাইহি বলেছেন, ওটা নামাজ পড়ো, তাহলে উঠে পড়ে নিলে সে যেন তাহিয়াতুল মসজিদ পড়ে নিল, ওলামারা এটাই বলেছেন। এজাল্লাম ইয়াতুলিল ওয়াক্ত, যদি সময় লম্বা না হয়ে গিয়ে থাকে, অনেকক্ষণ হয়নি বসা, এই মাত্র বসেছে, ফাইন নাহমা তুস্তাদরা কানে ফাইয়ুসাল্লিহমা, তাহলে উঠে গিয়ে আবার নামাজ পড়ে নেবে। কারণ ইবনে হেব্বানে হাদিস রয়েছে আবু যর রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে, আন্নাহু দাখাল মসজিদ, আবু যর রাদিয়াল্লাহু তাআলা একবার মসজিদে প্রবেশ করলেন, ফাকালা লাহু নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া নবী কারীম তখন তাকে বললেন, রাকাত রাকাতে দুই রাকাত নামাজ পড়েছো? কাকে বললেন? আবু যর কে রাদিয়াল্লাহু আনহু। কালা তখন তিনি বলেন, লা পড়িনি বসে গেছি। কালা কুম দাঁড়াও, ফারকাহুমা, তারপরে দুই রাকাত নামাজ পড়ো। তাহলে বসে যাওয়ার পরে সাহাবী বসে গেছেন, আর অন্য একটা হাদিস রয়েছে যে নবী সাল্লাল্লাহু খুতবা চলছিল, সেজন্য ভাবলো যে খুতবা চলছে আবার নামাজ পড়ব, বসেই যাই, কম দাঁড়াও ফারকাহুমা, অন্য রেওয়াতে এসে ফারকা রাকাত, দুই রাকাত নামাজ পড়ো তারপরে বসো। তাহলে বোঝা গেল যে কেউ যদি ভুল করে বসে যায় তাকে উঠিয়ে দেন, এটা আপনি তার হিতাকাঙ্ক্ষী হলেন, আপনি কল্যাণ কামনা করলেন, তার ক্ষতি করলেন না বা তাকে অপমান করলেন, এটা অপমান করেন না, কিন্তু ভালো ভাষায় বলেন, খারাপ ভাষায় ইসলামের কথা বলা ভালো কাজ নয়। আপনি বলবেন যে কি আপনার মতো লোক, এইটা মাসালা শুধু জানেন না, এইটা এই মাসালাটা আপনার জানা নাই, নামাজ কেন বসলেন, বেয়াদবি করলেন আপনি, তাহলে আপনি ঘৃণা ছড়াইলেন আপনি, এটা দাওয়াতের পন্থা নয়। কিন্তু উত্তম পন্থায় বলেন যে ভাই মসজিদে বসলে দুই রাকাত নামাজ পড়ে নেওয়া সুন্নতে মুআক্কাদা, আর হাদিস সহিহ হাদিসে রয়েছে, সুতরাং দুই রাকাত নামাজটা পড়ে নেন তারপরে বসেন। আর যারা জানেন না তাদেরও নমনীয়তা থাকা উচিত, অহংকার তাকাব্বুর না থাকে, অহংকার না থাকে যে আমার যেন মানহানি হয়ে গেল, আরে বসে গেছি তোমার কথা কেন শুনবো, যেমন অধিকাংশ মানুষ আজকালকার ওইরকম, যদি ভালো কথা হয় কখনো মানবে না, তাফের অবস্থায় বিদাত করেছে যদি নিষেধ করেন আরো চোখ গরম করবে আপনি, বুঝতে পেরেছেন? খুতবা দেওয়ার আগে বক্তব্য শুরু হয়, ওটা তো খুতবাই নয়, খুতবার সময় নবী সাল্লামের সন্নতি খুতবা চলছে, এই তো তিন খুতবার বিদাতের আবিষ্কার করেছে, দুটো আরবিতে আর একটা হচ্ছে বাংলাতে বা উর্দুতে, তিন খুতবার বিদাত আর একটা বিদাত শুরু করেছে জুমার খুতবাই, এই আমাদের ভারত বাংলাদেশের আমাদের মজহাবি ভাইয়েরা, এটা তিন খুতবা হয়ে গেল, একটা বাংলায় হলো উর্দুতে হলো, আজানের আগে দ্বিতীয় আজানের আগে আর দ্বিতীয় আজানের পরে মন্ত্র পড়া একটা খুতবা, পহিলা খুতবা দ্বিতীয় খুতবা,
এই দুটো হইল, টোটাল তিনটা খুতবা হয়ে গেল। খুতবা মানে বক্তব্য, আরবিতে হোক আর বাংলাতে হোক, কথা বুঝতে পেরেছেন? এটা আর এক বিদাত। আর লোকজনকে নিষেধ করা নামাজ পড়তে, না 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 এখন লাল বাতি এখন চলবে না, ইয়ে আর এক বিদাত, বিদাত আর বিদাত। এক বিদাত বহু বিদাতকে টেনে নিয়ে আসে, এক পাপ বহু পাপকে টেনে নিয়ে আসে। মসজিদে হারামে যদি যান তো ওখানকার তাহিয়া কি? যদি আপনি তওয়াফ করতে পারেন তো তওয়াফে লেগে যাবেন। মসজিদে হারামের তাহিয়া সালামি হচ্ছে তওয়াফ করা। আর যদি দেখেন যায় এখন ক্লান্ত আছি অথবা আমি একটু বসবো তারপরে, তাহলে দুই রাকাত নামাজ পড়ে বসেন, অন্যান্য মসজিদের মতো সেখানকার বিধান। মসজিদে যাচ্ছেন আর একামত শুরু হয়ে যাচ্ছে, তাহলে কি করবেন? অন্য কোন নামাজ জায়েজ নাই, সুন্নত জায়েজ নাই, তাহিয়াতুল মসজিদও জায়েজ নাই, এমনকি ফজরের সুন্নত জায়েজ নাই। যেই ভুলটা মজহাবধারী মূর্খ ভাইরা করে থাকে বা গোঁড়া মুকাল্লিদ ভাইরা করে থাকে, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিস শুনেন, সহিহ মুসলিমে রয়েছে, ইজা উকিমাতিস সালাত, যখন নামাজের একামত হয়ে যাবে, ফালা সালাতা ইল্লাল মাকতুবা, কোন নামাজ নেই, ফালা সালাতা ইল্লাল মাকতুবা, ফরজ নামাজ ছাড়া। একামত হয়ে গেছে আর ফজরের সুন্নতে সে এক একটা খুঁটি ধরে এখানে লুকিয়ে ওখানে লুকিয়ে, এই যে দৃশ্য দেখা যায় ইন্ডিয়া পাকিস্তান বাংলাদেশের লোকদের, এটি সহিহ হাদিস বিরোধী আমল। আর যেই ব্যক্তি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি এর বিরোধিতা করে কোনো আমল করবে কবুল হবে না। মান আমিলা আমালা লাইসা আলাইহি আমরুনা ফাহুয়া রাদ্দুন, যেই ব্যক্তি এমন কোনো আমল করবে যেটা আমার আদর্শ নয় সেটা হচ্ছে মারদুদ, রাদ্দুন প্রত্যাখ্যাত, আল্লাহ পাক রব্বুল রদ করে দিবেন, কবুল করবেন না, ফাহুয়া রাদ্দুন, সহিহ মুসলিমের হাদিস। তো ইজা উকিমাতিস সালা, যখন নামাজের একামত হয়ে যাবে তখন কোন নামাজ নেই ফরজ নামাজ ছাড়া। আর এর বিরোধিতা ফজর নামাজে আমাদের দেশের এই সব ভাইরা করে থাকে, আল্লাহ পাক যেন তাদেরকে হাদিস বুঝার আর আমল করার, হাদিস পড়ার শেখার এবং আমলের সংশোধনে তৌফিক দান করেন। তাহিয়াতুল মসজিদ নিষিদ্ধ সময়গুলিতে, নিষিদ্ধ সময়গুলিতে তাহিয়াতুল মসজিদ পড়া যাবে কি যাবে না, এই ক্ষেত্রে বলা হলো যে হাদিস প্রমাণ করে যাবে, তাই না? ইজা যখনই মসজিদে প্রবেশ করবে, ফালা ইজা বসবে না হাত্তা ইউসাল্লি রাকাতে। কিন্তু তারপরে ওলামায়ে কিরামদের ইখতিলাফ রয়েছে, এক রকম হাদিস যেহেতু এটা যে যখনই মসজিদে প্রবেশ করবে দুই রাকাত নামাজ না পড়ে বসবে না, আর এক রকম হাদিস যে লা সালাতা বাদাল আসরি হাত্তা তাতুলা তাকরুবাশ শামস, আসর পরে কোনো সালাত নেই যতক্ষণ সূর্য ডুবে না যাবে, ওয়ালা সালাতা বাদাল ফজরি ফজর পরে কোনো নামাজ নেই হাত্তা তাতুলা শামস, যতক্ষণ পর্যন্ত সূর্য উদয় না হয়ে যাবে, হাদিস হয়ে গেল। তাহলে পরস্পর বিরোধী হাদিস কেমন করে আপনি সমন্বয় করবেন, কম্বাইন করবেন? হ্যাঁ, হয় একটা হাদিস মানেন আর একটাকে ছেড়ে দেন, ঠিক না? যদি বলেন যে না আসর পরে কি করব, পড়বো না তাহিয়াতুল মসজিদ, এমনি বসবো মসজিদে গিয়ে, ফজর পরে যেহেতু নিষেধ আছে নামাজ নফল পড়া সেই জন্য পড়বো না এমনি বসে যাব, তাহলে যেন এজা দেখালা যখনই ঢুকবে এটাকে মানলেন না, যখন না কখন নিষিদ্ধ টাইমগুলি ছাড়া অন্য সময় পড়ব, কিন্তু নিষিদ্ধ সময় পড়ব না, এটা করলেন। এইভাবে তারা আমল করেছে। আর যদি এই রকম করেন যে না নামাজকে দুই ভাগে ভাগ করব, কারণগত নামাজ আর অকারণের নামাজ, এমনি এমনি নফল পড়া আর বিশেষ কারণে নামাজ পড়া, জাওয়াতুল আসবাব মানে কোনো নামাজের কজ আছে, কারণ আছে, নামাজে যদি কারণ থাকে, কারণগত নামাজ হয় তাহলে যে কোনো সময় পড়া যাবে। আর বিনা কারণে এমনি এমনি যদি নফল পড়া হয় তাহলে সেই নামাজগুলি নিষিদ্ধ সময় আসর পরে ফজর পরে মাথার ওপর সূর্য এই সময়গুলিতে পড়া যাবে না। এটা হচ্ছে ইমাম শাফি রহমতুল্লাহ আলাই, ইমাম আহমদের মত, আর অধিকাংশ আইম্মা কেরাম এটাই ঠিক বলছেন যে নামাজ দুই ভাগে বিভক্ত, কারণগত নামাজ হইলে নিষিদ্ধ সময়ও নিষিদ্ধ নয়। কারণগত নামাজ যেমন জানাজার নামাজ, জানাজা প্রস্তুত হয়েছে আসর পরে, বলেছেন না না আসর পরে এখন তো নিষিদ্ধ সময় সেজন্য জানাজা পড়বো না, মাগরিব পরে অন্ধকারে জানাজা পড়তে যাবো নাকি, বলেন না আসরের পরে জানাজা পড়বেন, যেমন মসজিদ আর মসজিদ নবী হচ্ছে না আসরে ঘোষণা হচ্ছে না, আর সালাত আলাল মামাত বলছে না, জি এইরকমই আসর পরে সূর্য গ্রহণ লেগেছে, ফজর পরে চন্দ্রগ্রহণ লেগেছে, তাহলে কারণ সবাব কজ তৈরি হয়ে গেল নামাজ পড়ার, এগুলো হচ্ছে জাতুল আসবাব। সুতরাং এই কথা বলা যাবে না যে না না এখন আবার কিসের নামাজ, এখন আবার নামাজ, এটা তো নিষিদ্ধ সময়, অথচ সূর্য গ্রহণ চন্দ্রগ্রহণের নামাজ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পড়েছেন সুন্নতে মুয়াক্কাদা,
পাও ছেড়ে দিবে না, চলবে না, কারণগত নামাজ। ওই রেখে মসজিদে বসা নামাজের কারণ, আপনি মসজিদে বসতে চান সুতরাং নামাজ পড়তে হবে, এটা সবাব। কলা নামাজ এমনি এমনি নফল নয়, সুতরাং দুই রাকাত নামাজ পড়া অ্যালাউড, অনুমতি রয়েছে নিষিদ্ধ সময়গুলিতে, আসর পরেও ফজর পরেও। কিন্তু কেউ যদি বলে যে ভাই আসর পরে আমি ফিরে আছি, জুমার দিনে কোনো কাজকর্ম নেই, ফজর পরে ফিরে আছি, সূর্য ওঠা পর্যন্ত বসেই থাকো মসজিদে এশরাক পড়ার জন্য, সুতরাং এই সময়টা আমি 10 রাকাত 20 রাকাত নফল পড়ি, তাকে বলবো যে না নিষেধ। তাহলে এই হাদিসের উপর আমল হয়ে গেল তাহিয়াতুল মসজিদের হাদিসের উপর, আর নিষেধাজ্ঞা যে রয়েছে ওর উপর আমল হয়ে গেল, নফল পড়া নিষেধ কিন্তু কারণগত নামাজ পড়া যাবে। এইরকমই কাজা নামাজ, আল্লাহ না করে কারো কাজা নামাজ থেকে গেছে, মানে জোহর নামাজ থেকে গেছে, হইতে পারে ফজর নামাজ ভুলে থেকে গেছে, ফজর নামাজ থেকে গেছে আর আসর পড়া হয়ে গেছে, তারপরে ফজর নামাজটা বাকি আছে, করবোটা কি মাগরিব পর পড়বো না আগামী ফজরের জন্য ইন্তজার করে, যেমন এক শ্রেণী মূর্খ লোকেরা করে যে যেটা কাজা হয়েছে ওইটা ওই টাইমে পড়া করে, অনেকে করে আমাদের দেশের মানুষরা, হ্যাঁ ফজরকে ফজরের সাথে কাজা, দুই দিন তিন দিন রাস্তাঘাটে সফরে ছেড়ে দিয়েছে, প্রত্যেক অক্তে একটা করে নামাজ, একটা করে নামাজ, এইরকম কাজ আল্লাহ কবুলই করবেন না। একমাত্র ভুলে যাওয়া নামাজ আর ঘুম, মানে অনিচ্ছাকৃত ঘুমের, এইরকম ছাড়া সফর করছিলাম তাই নামাজ পড়তে পারি, এরকম নামাজ কবুল হবে না। যাই হোক, কি বলছিলাম যে কাজা নামাজ আপনি আসর পরে পড়বেন, কাজা নামাজ আপনি ফজর নামাজের পরে পড়বেন, এই জন্য ফজর নামাজের পরে ফজরের সুন্নত পড়বেন। জামাত চলছে সুন্নত পড়ে, জামাতের বিরোধিতা না করে, সুন্নতের খেলাফ না কাজ করে, বাতিল নামাজ না পড়ে নামাজই কবুল হলো না। যখন সালাম ফিরা হয়ে গেল, ফজরের ফরজ নামাজ হয়ে গেল, তারপরে আপনি সুন্নত পড়ে নেন, আপনার অসুবিধা কি? নবী সাল্লামের সাহাবি পড়েছেন, আবু দাউদে হাদিস রয়েছে, নবী সাল্লাম স্বীকৃতি দিয়েছেন। তো এই মর্মে ইখতিলাফ রয়েছে, কিন্তু দুই রকম মতের মধ্যে কারণগত নামাজ পড়া যাবে নিষিদ্ধ সময়গুলিতে আর বিনা কারণ নফল পড়া যাবে না, এটাই হচ্ছে উত্তম মত। আর এটাই ইমাম ইবনে তাইমিয়া রাহমাতুল্লাহ আলাইহি আর ইমাম আহমদ আর অন্যান্য উলামায়ে কেরামরা এটাকে পছন্দ করেছেন আর বলেছেন যে ওয়াবেহা তাজতামিউল আদিল্লাতু কুল্লাহ, এর দ্বারা পরস্পর বিরোধী বাহ্যিক হাদিসগুলির কি হয়ে যাচ্ছে, সমন্বয় হয়ে যাচ্ছে, আর দুই রকম হাদিসের উপর আমল হয়ে যাচ্ছে, আর দুটোই বক্তব্যের উপর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আমল করা, একটাকে আমল করলেন আর একটাকে উপেক্ষা করলেন, এর চাইতে শ্রেয়, তাই না? দুটো কথা আপনাকে বলা হয়েছে, দুটোই যদি পালন করতে পারেন তো একটা মানবো আর একটা মানবো না, এটা চলবে? দুনিয়ার মদিরে তো করেন না রে ভাই। হ্যাঁ, এক মদির বললো যে যাও আমার জন্য চা নিয়ে এসো, আর এক মদির বলছে যাও আমার জন্য বুফিয়া বাকালা যাও বিস্কিট নিয়ে এসো, দুটোকে যদি একসাথে করতে পারে যাও চলো একসাথে দুটি করি, করেন না? হ্যাঁ, সমন্বয় করেছেন, চলো দুটি করে নিন। হ্যাঁ, দুনিয়ার ক্ষেত্রে দুটোই করেছেন, নবী করিম সাল্লামের একটা মানবো আর একটা, না 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 না, আসর পরে নামাজ পড়া যাবে না, তো তাহিয়াতুল মসজিদের হাদিসকে উপেক্ষাই করে দিলেন, না এটা চলবে, এটা না করে তাহিয়াতুল মসজিদ বা এই ধরনের যেগুলি কারণগত নামাজের উদাহরণ বেশ কিছু দিলাম সেগুলি পড়বেন, আর এমনি এমনি নফল পড়া আসর পরে ফজর পরে বা মাথার উপর যখন সূর্য থাকবে, ঠিক সূর্য উঠছে সূর্য ডুবছে এই সময়গুলিতে পড়া নিষেধ করার কাজ। ও সাল্লাল্লাহু আলা নবিয়্যিনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন। আলোচনার মধ্যেই প্রশ্ন করেছে আমাদের হুজুর, মুশকিল, পুরাতন হুজুর আলোচনার মধ্যে প্রশ্ন করে দিচ্ছে, নতুনরা করে তো করে, চলেন এখন যার তাড়া আছে চলে যেতে পারেন, ফামান শা ফালিয়াযহাব ওমান শা ফালিয়াবকা। থামেন, আজকে সময় আছে, এখন বাজে 9:20 কাছাকাছি, সুতরাং যদি বসতে চান 10 থেকে 15 মিনিট প্রশ্ন উত্তর দেব, আর যারা দূরের ভাইরা আছেন তারা যেতে পারেন। আবার বলছি আগামী সপ্তাহে ইনশাআল্লাহ তাআলা হজের কোর্স হবে, আগামী সপ্তাহে শুক্রবারে এশা পরে হজের কোর্স হবে, আর হজের কোর্স মনে করি আপনারা আবার আসবেন না, এরকম করিয়েন না পুরাতন লোকেরা, হজ আর কি শিখবো না, আর কাউকে শিখাবেন আপনি গিয়ে, কাউকে মাসলা মাসাইল বলতে গিয়ে ভুল করে দিতে পারেন আপনারা, সুতরাং আপনারাও হজের মাসলা মাসাইল কত যে মাজা ঘুষার প্রয়োজন, 30-40 বছর বোখারি পড়িয়ে এসে আমার কি আত্মীয় আলেম মানুষ উমরা করার পরে চুল কাটেনি, হজের তামাত্তে উমরা করার পরে চুল কাটেনি, এক সপ্তাহ হয়ে গেছে, তারপরে আবু উমার ফজলে হক যে মুর্শিদাবাদে বাঙালি সৌদি, ওনার বাসাতে ওনার সাথে সাক্ষাৎ, তো উনি বলছেন যে বাবারে আমি তো এরকম কাজ করেছি, উমরা করেছি কিন্তু চুল কাটিনি, 8 দিন হয়ে গেছে তার উমরা করা। মসজিদে হারামে দর্শ দিতেন যে ওই মাতাফে আমাদের একজন বাঙালি আলেম ইন্তেকাল করেছেন রাহিমাহুল্লাহ তাআলা 8-10 বছর আগে, তো ওনার বাড়িতে দেখা, তখন আমি নিজের হাতে ওনার চুল কেটে দিলাম 8 দিন পরে, বলে এখন ইহরাম পরেন,
এরাম পরার চুল কেটে দিলাম। আর ফি দিয়া যদি তো এরামে নিষিদ্ধ কাজ করে ফেলে সেলাই করা কাপড় পরে নিয়েছেন, ওই জন্য আপনি ফি দিয়ে দিয়ে দেবেন। অথচ তার এলেম আমার চেয়েতে বেশি, কোরআন হাদিসের এলেমের দিক থেকে বলা যেতে পারে যে তিনি আমার চেয়েতে বড় আলেম, কিন্তু যেহেতু প্র্যাকটিক্যাল হজ করেননি এই ভুল করে বসে আছেন। জানি কথা ভাববেন না যে আমি যেহেতু সৌদি আরবে থেকেছি অথবা একটা হজ করেছি আর সব শিখে ফেলেছি, না করো না, ভুল কথা এটা। নামাজের পরে পড়ে নেওয়ার হাদিস আবু দাউদ আছে বললাম তো, কথা বুঝতে পেরেছেন। আর তারপরে কেউ যদি মনে করে যে আমি সূর্য ওঠার পরে পড়বো, সুন্নত নামাজ জায়েজ আছে, কিন্তু তার চাইতে ভালো যে হায়াত মতের বিশ্বাস নেই, সূর্য ওঠার আগে মারা যেতে পারে, সালাম ফেরার পরে যখন এলাও আছে অনুমতি আছে তখনই পড়ে নেবে। জি, আর এটি সুন্নতে মক্কাদা, নবী সাল্লাম সফরেও ফজরের সুন্নত ছাড়েননি, সুতরাং এতে বিলম্ব না করে। আর আমাদের মতো লোক ভুলে যায় কখনো, যদি এরকম আল্লাহ নাকি ছেড়ে মানে আপাতত ছুটে গেল, ভাবলাম যে আচ্ছা ঠিক আছে এখন তো পড়লাম না, উজুটাও নষ্ট হয়ে গেছে, ঠান্ডা দিন থাক, সূর্য ওঠার পরে পড়ে নেবো, ওই সলাতু জোহা ওই সময়টাই হয়ে যাবে, কিন্তু আসলে ভুলে যায়, জোহরে গিয়ে মনে হচ্ছে, হয় না এরকম? ভালো ভালো মানুষদের নামাজিদের এরকম হতে পারে, সুতরাং সাথে সাথে পড়ে নেওয়াটাই ভালো। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আসর পরে দুই রাকাত নামাজ সর্বদাই পড়তেন। হ্যাঁ, এটা নবী করিম সাল্লামের সাথে খাস। কেন? যে কোন একদিন যেহেতু তার জোহরের সুন্নত ছুটে গিয়েছিল, সেই সুন্নতটা পড়তে পারেননি, প্রতিনিধিদের সাথে যারা ইসলামের কথা আলোচনা করার জন্য এসেছিল কথা বলতে গিয়ে, তখন ওইটা আসর পরে কাজা করেছিলেন। আর যখন নবী সাল্লাম একটা নামাজ শুরু করে দিতেন তখন সেটা কন্টিনিউ করতেন, সেটা সবসময় পড়ে যেতেন। ওয়া কানা ইযা আমিল আমালান আসবাতাহা বাসবাতাহু, যখন কোন আমল নবী সাল্লাম করতে শুরু করে দিতেন সেটা সবসময় করে যেতেন। এটা নবী সাল্লাম খাস, আপনি আমি নফল পড়তে পারি না এরকম ভাবে, তবে কোনো একদিন কাজা হয়েছে বা কখনো কখনো কাজা হয়েছে, কাজা নামাজ আসর পর পড়তে পারে। জি, জোহরের সুন্নত যদি মনে করেন আমার ছুটে গেছিল আসর পর পড়ো, পড়তে পারেন, অসুবিধা নেই, কাজা ওর কারণ আছে, যে কাজা আপনার দায়িত্ব কাঁধে আছে, দায়িত্ব নামাচ্ছে না, এটা হচ্ছে ওর কারণ। জি, প্রতিদিন আমি আসর পর দুই রাকাত নামাজ পড়বো না, এটা চলবে না, ওইটা আমল নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্য খাস। সমস্ত আলমারাই বলছেন যে সবুজ পাগড়িওয়ালা মসজিদ মানে মানে ইমাম পাগড়ি সবুজ পাগড়ি পরে, সবুজ গম্বুজ মসজিদের উপর আছে। মসজিদে যদি সবুজ গম্বুজ থাকে তো এটা কি মনে করছেন যে এটা এমন কিছু যে মসজিদে নামাজ পড়া যাবে না? না, এরকম কিছু নাই, ওরা হয়তো এই জন্য করেছে। অবশ্য বিদাতি, এটা বিদাতের গন্ধ এখানে অবশ্যই আছে, যে ওরা ভাবছে যে নবী সাল্লামের কবরের উপরও যেহেতু ওই গুম্বদে খাজরা সবুজ গম্বুজ আছে, তো আমরাও আমাদের মসজিদে একটা সবুজ গম্বুজ করি, এইরকম কিছু চিন্তা করে বিদাতিরা সাধারণত এইরকম কাজগুলি করে, যে ওতেই মনে হয় কোনো বরকত রাখা আছে। অথচ বিদাতি শাসকরাই সবুজ গম্বুজ তৈরি গম্বুজ সন্ন্যাতি খোলাফারা করেননি, কথা বুঝতে পেরেছেন? এটা কোনো খোলাফায় রাশেদিনরা করেননি, এমনকি বানু উমাইয়ার কোনো খলিফাও করেননি, পরবর্তীতে করেছে মুগবিলাসী শাসকরা করেছে, যারা সব সুন্নতার বিদাতের অত পরোয়া করত না। তাহলে সবুজ গম্বুজ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হুজরা বা আয়েশা রাদিয়াল্লাহু আনহা হুজরার উপর, এটা মসজিদের নয়, হুজরার উপর থাকাটা এটা কোনো সুন্নত নবীর সুন্নত না, খোলাফায় রাশেদিন এমনকি উমাইয়া বংশের কোনো খলিফারও করা নয়, সুতরাং এটা কোনো দলিল নাই। আর ওইটাকে কেন্দ্র করে যেহেতু নবীর কবরের ওপর বা ঘরের ওপর সবুজ গম্বুজ আছে, সেজন্য সবুজ পাগড়ি পরা যেটা পাকিস্তান থেকে চালু হয়েছে, এটা কবর পূজারীদের লক্ষণ, তাদের আলেমদের লক্ষণ। তো সবুজ পাগড়িওয়ালারা সাধারণত এরা বেরেলভী বা এরা কবর পূজারি। জি, ভারত বাংলাদেশ পাকিস্তানে। জি, উপরে আল্লাহ আছে, বারো আউলিয়া ইয়েতে আছে, মানে বারো আউলিয়া যদি দেশ রক্ষা করা ভাবে, যে দেশ হেফাজত করছে রক্ষা করছে, তাহলে বড় শিরিক করলো সে। হ্যাঁ, আরব মুশরিকদের মতো শিরিক করলো, হিন্দুদের মতো শিরিক করলো। আর যদি মনে করে যে ওলি, আর তারপরে ওলিয়া ওলিয়া সার্টিফিকেট দিল কে? আরে আমি ওলি, আপনি সার্টিফিকেট দেবেন কত কী করে আপনি? হ্যাঁ, এ তো আল্লাহ সার্টিফিকেট দেবেন, আল্লাহ সার্টিফিকেট শুধু সাহাবাই কেরামদেরকে দিয়েছে, শুধু সাহাবাই কেরামদেরকে রাজি আল্লাহ আনহু ওয়ারাদ, তারপরে কাউকে সার্টিফিকেট দেওয়া হয়নি, যে অমুক অলি তমুক অলি কোনো সার্টিফিকেট নেই আমাদের কাছে। তবে যাকে দেখলাম যে সারা জীবনটা ভালো আমলের অবস্থা মারা গেল, ইনশাআল্লাহ আল্লাহ পাকে নেকবান্দা ছিল বলতে পারেন, ইনশাআল্লাহ নেকবান্দা ছিল, নিশ্চিত এই লোক আল্লাহর অলি। এই সার্টিফিকেট আপনার দেওয়ার ইখতিয়ার কি? যার অলি তিনি তো দিচ্ছেন না, তিনি দিচ্ছেন কেন না দিচ্ছেন আমাদের জানা নেই। আপনার অলির কথা আপনি বলতে পারেন, ঠিক আছে এটা আমার বন্ধুরে ভাই, ঠিক আছে এটা কেন আপনি জানছেন আপনি আমি তাকে ভালোবাসি, কিন্তু আল্লাহ ওকে ভালোবেসেছে কি বাসেনি,
আল্লাহ ওটা সার্টিফিকেট দেন, আপনি সার্টিফিকেট দেওয়ার অধিকার কি যেগুলো বারোটা ওলি ছিল। বুঝতে পারছেন কথা? তার মানে এই কথা বলছি না যে এরা ওলি ছিল না বাদ ছিল, আমি নেগেটিভ বলছি না পজিটিভ বলছি না, কিন্তু আপনার কাছে প্রমাণ কোথায় যে এরা আল্লাহর ওলি ছিল? যদি শিরক বিদাত করে থাকে বা এই কবর মাজার পূজার শিক্ষা সুফিজমের হলুল আর ওয়াদাতুল ওজুদের শিক্ষা দিয়ে থাকে, নিঃসন্দেহে আল্লাহর ওলি ছিল না। আর যদি এগুলো শিক্ষা না দিয়ে থাকে তাহলে হতে পারে আল্লাহর ওলি, অবশ্যই আশা করি আল্লাহ পাকের ওলি যেন তারা হন, কিন্তু ওলি মানে কিছু দিতে পারে এটা ফলস কথা, কিছুই দিতে পারে, নিজেরও কিছুর মালিক না, আল্লাহ জানে তাদের কি হবে। জি, তো কাবা শরীফের তওয়াফ সাতটা পুরা করতে হবে যেভাবে হোক, যদি পুরা না করতে পারে কিছুক্ষণ বিশ্রাম করে নেবে তারপরে আবার করবে, কন্টিনিউ করবে, গ্যাপ দিতে পারে সমস্যা নেই, এক এক ঘন্টা দু ঘন্টা গ্যাপ হয়ে গেলো সমস্যা নেই, আবার পুরা করবে, কিন্তু পুরা করতে হবে। আর পাঁচটা চক্কর দিয়ে চলে আসলো আর বললো লিলাক্স তারা হুকমুল কুল, যেহেতু অধিকাংশ হয়ে গেছে সুতরাং কাজ হয়ে গেছে, না হবে না এইভাবে। এইরকম ফতোয়া আমি একটা চটি কেতাব উর্দুতে হানাফিদের দেখলাম এক হাজির কাছে কয়েক বছর আগে, মেনাই তাদের কাছে দেখলাম, তাদের ফতোয়াতে লেগেছে হানাফি ফেকার ফতোয়া যে পাঁচ চক্কর দিলে কাজ হয়ে যাবে, কারণ অধিকাংশটা হয়ে গেছে, অধিকাংশটা হয়ে গেছে। তাহলে কি, তাহলে কোনো মানুষের যদি দুই রাকাত নামাজ ধরে ফজরের দেড় রাকাত পড়া হয় তার হয়ে যাবে নাকি? দেড় রাকাত রুকুটা হয়েছে, প্রথম সেজদা হয়েছে, দ্বিতীয় সেজদা বাকি আর বৈঠক বাকি, নামাজ হয়ে যাবে? উঠা টান দিল হবে, ওই রকম ওইটা হবে না, এটা হবে না, ভুল কথা এগুলো, ভুল ফতোয়া। তাহলে কি করতে হবে, ওকে বিশ্রাম করে নিয়ে এসে তওয়াফ করবে, হেঁটে না পারে তাহলে ওকে ঠেলা গাড়িতে বা আর কিছুতে উঠিয়ে নেন, কাঁধের উপর উঠিয়ে দেখেন না তওয়াফ করতে, ওইরকম হবে তো, পয়সা খরচ করুক একটু, কিন্তু পাঁচ চক্কর দিয়ে চলে আসবে এটা হবে না। একান্ত তখন যদি না করতে পারে ক্যান্সেল করুক, দুদিন চার দিন রেস্ট করুক, তারপরে পুরো তওয়াফ তখন করবে, আবার পুরো করবে, তখন আর ওই আবার আগের পাঁচ চক্করের কানেকশন থাকবে না, এক দু ঘন্টা কিছুক্ষণ ব্যাপার হইলে হয়তো। হ্যাঁ কি, হ্যাঁ হ্যাঁ, নামাজের মতো, নামাজে দুই রাকাত পড়লাম না তিন রাকাত পড়লাম, তাহলে কমটা ধরে নিতে হবে, যে দুই এতে সন্দেহ নেই, তিন হইতে পারে নাও হইতে পারে, শুধু দুই ধরে বাকি নামাজ পড়তে। ওই রকমে যদি পাঁচ চক্কর দিলাম না চার চক্কর, তাহলে চারটা ধরে নিতে হবে, যদি ভুল হয় হোক গা অসুবিধা নেই। জি, বেশি হলে সমস্যা নেই, অজান্তে বেশি হয়েছে, রব্বানা লা তুআখিজনা ইন নাসিনা ওয়া আখতানা। এই ভাইয়ের প্রশ্ন ছিল সংগঠন সম্পর্কে, যে কোনো এক সংগঠনে লোকেরা ছিল, তারপরে সেই সংগঠন থেকে বেরিয়ে তারা আর এক সংগঠন অথবা সেন্টার প্রতিষ্ঠান কায়েম করেছে, এখন চাঁদা চাইছে, এটাই তো? তাহলে আপনার প্রশ্ন মুখস্থ রাখতে পেরেছি আমি, তাই না? হ্যাঁ, এখন এই চাঁদা দেওয়া যায় কিনা, এক দেশে একাধিক সংগঠন আর পরস্পর যদি সংঘর্ষিত না হয়, কারো সাথে কারো দ্বন্দ্ব নেই, এই লড়াই মুখোমুখি কাদা ছোঁড়াছুড়ি যদি না থাকে, একাধিক সংগঠন থাকলে কোনো দোষ নেই, সবার উদ্দেশ্য যদি খলুসিয়াতের সাথে দিনের খেদমত করা হয়, আর পঞ্চাশটা সংগঠন থাকে আর কোরআন সুন্নাহ ভিত্তিক হয়, বিদআত ভিত্তিক না হয়, তো কোনো দোষ নাই, কারণ এই সংগঠন মুসলিম সরকার না, যে দেশে একটাই সরকার হবে, দুটো সরকার চলে না, খলিফা তুল মুসলিমিন একজন হবে, আর একজনকে খেলাফত দাবি করে তো গলা কেটে ফেলো, এই সংগঠনের সংগঠনের উপর ওই হাদিসগুলি ফিট করা যাবে না, এগুলি মূর্খামি যারা করেছে, ওই হাদিসগুলোকে নিয়ে এসে সংগঠনে ফিট করেছে, এগুলো অপব্যাখ্যা, জেনে শুনে অপব্যাখ্যা করেছে, আর না হইলে বুঝেই না আসলে হাদিস। কিন্তু এক দেশে দশটা সংগঠন, দুটো কেন, দশটা সংগঠন থাকে আর পরস্পর যদি সংঘর্ষ না থাকে, কেউ কারোর উপর কাদা ছড়ি ছড়ি করে, ওরা ওদের কাজ করছে, এরা ওদের কাজ করছে, কোনো দোষ নেই। যেমন সৌদি আরবে 200-এর বেশি ইসলামিক সেন্টার আছে, সংগঠন নাই এখানে, কিন্তু 200-এর বেশি ইসলামিক সেন্টার আছে, সবগুলির উদ্দেশ্য হচ্ছে মুসলিমদের দাওয়াত দেওয়া, অমুসলিমদের দাওয়াত দেওয়া, আর কেউ কারো বিরুদ্ধে কাদা ছোঁড়াছুঁড়ি করে না, কেউ কারোর ক্ষতি করার চেষ্টা করে না, কাজে ডিস্টার্ব করার চেষ্টা করে না, তাহলে নেকির কাজ, সওয়াবের কাজ। কিন্তু যদি এই সেন্টারগুলো সংগঠন না, সেন্টারগুলিতে মাঝে মাঝে এরকম দেখা যায়, আপনাদেরকে বলছি ভিতরের কথা, ধরুন আমরা জামে মসজিদ, উদাহরণস্বরূপ জামে মসজিদে কিছুদিন মাগরিব পরে বক্তব্য শুরু করলাম, আমার বক্তব্য শুরু হয়েছিল, তাদের 10 বছর আগের একটা পারমিশন করা ছিল যে ওরা আর একটা সেন্টার থেকে এসে বক্তব্য দিবে, ওদের দায়ীরা 10 বছর ধরে আসেনি। তখন ইমাম সাহেব আব্দুল লতিফ সাহেব বললেন যে আমাদের এখানে লেটার লিখলেন, বললেন যে আমাদের এখানে 10 দিন মাগরিব পরে, আর দেখলাম যে মাশাআল্লাহ মাগরিব পরে প্রচুর বাংলাদেশ ওখানে জমা হয়ে যায়, মনে আছে পুরাতন ভাইদের, মনে আছে না? শুরু করলাম, আমার 10 শুরু হইল, যেই শুরু হইলো দু তিন সপ্তাহ গিয়েছে, একদিন এসে হাজির ওইখানকার দায়ী, ওখানকার দায়ী এসে হাজির আমার পাশে, উর্দু ভাষী দায়ী সেদিন পাঠিয়েছে আর আমি বাংলায় গেছি। তখন আমি দেখলাম যে এখানে কৌশল হিকমতটা কি হওয়া উচিত, আমি দেখছি যে ওকে যদি ছেড়ে দিই ঠিক আছে, কোনো দোষ নেই যে ওকে বক্তব্য করতে দিলাম, কিন্তু এটা ভুল হবে, কৌশলে আমার ভুল হবে,
আমি বললাম যে ঠিক আছে, তোমাদের আগে থেকে যখন এইরকম তোমাদের নাকি পাস করা আছে তো ভালো কথা, কিন্তু ইমাম সাহেব যেহেতু আমাদেরকে ডেকেছেন, এই নতুন নতুন এক দু মাস থেকে আমরা শুরু করেছি, ইমাম সাহেব যাকে বলবেন সেই বক্তব্য করবে। আমি ইমামের কানে কানে গিয়ে বললাম যে এই এসছে অমুক সেন্টার থেকে আর আমরা এসছি এখানকার সেন্টার থেকে, এখন কে বক্তব্য করবে এটা আপনার হুকুম। ডাইরেক্টর বললো যে বাদ দাও, ওইসব ঝামেলা করার দরকার না, এই মসজিদ না হলেও দাওয়াতের বহু জায়গা আছে। তো এইরকম যখন করবে, এইরকম ইসলামিক সেন্টার কায়েম করাও গুনার কাজ, যাতে লড়াই করবে না, আমি যেখানে যাবো ওইখানে তোমাকে যেতে হবে। আমরা যখন কোন একটা জায়গায় আর একটা জায়গার ঘটনা, এক জায়গায় শুরু করতে চাইলাম এতে ওই 91 দিকে, ওখানে গিয়ে ওরা শুরু করে দিল। তখন আমাদের যে দাওয়ার ছিলেন শেখ ওসামা সাহেব, খুবই ভালো মানুষ, উনি বললেন যে মাশাআল্লাহ অনেক মসজিদ পড়ে আছে যেখানে দাওয়াতের কাজ হয় না, ওদেরকে ওইটা ছেড়ে দেন, আপনারা অন্য জায়গায় চলে যান, সংঘর্ষ না করে তোমরা করতে চাই মসজিদে করো, আমরা অন্য জায়গায় খুঁজি, কোনো অসুবিধা নেই, বুঝতে পেরেছেন? কিন্তু না না না, এখানে আমরা করব, এটা আমার এরিয়া। এগুলি কথা বাড়াবাড়ি। খোবারে খোবারে তবে কি বলছে যেটা সুবেখা, সুবেখাতে বছরকে বছর আকরা বিয়ে জীবন আসত না, এক দুইবার যখন আমরা এখান থেকে 20 কিলোমিটার দূরে সৌদি আমাকে নিয়ে যেত, গেলাম 2-3 সপ্তাহ, তারপরে আসা শুরু করে দিয়েছি। বাবা যখন আসা শুরু করে দিলাম, বললাম যে ভালো কথা, আপনাদেরই আসা উচিত, তাহলে আমরা কেন আসবো 20 কিলোমিটার, গেলাম না আর। কিন্তু যখন সংঘর্ষ, না না তোমাদেরকে আসতে দেবো না, আমরাই যাবো, এটা জায়েজ নাই। তাহলে এইরকম ইসলামিক সেন্টার কায়েম করা গুনার কাজ, বুঝতে পেরেছেন? তো সংগঠনে যদি পরস্পর সংঘর্ষ না থাকে, লড়াই দ্বন্দ্ব না থাকে, আপনারা আপনাদের কাজ করছেন, আমরা আমরা কাজ করছি, আমরা সংগঠনবিহীন আলহামদুলিল্লাহ দিনের কাজ, দাওয়াতের কাজ করছি, কেউ দেশের সংগঠনের সাথে কাজ করছে, কোনো অন্তরে ফাটল নেই, দ্বন্দ্ব নেই, কোনো গুনার কাজ না, সওয়াবের কাজ। জরুরি নয় যে ওই সংগঠনে ঢুকতে হবে, না হলে গুমরা হয়ে মরে যাবেন, এটা ভুল কথা, ভুল কথা। তাহলে কোন সংগঠনে ঢুকবো, বুড়াটাতে ঢুকবো না যুবকটাতে ঢুকবো, কোনটা ঢুকবো বলেন দেখি? সাধারণ না না না, ওইসব ফরজ অজেব কাজ না, যার যেখানে ভালো লাগছে ওই কাজ করেন, কারো সাথে সংঘর্ষ করতে চান না। আর আপনার সংগঠন জানে সুন্নতের উপর কায়েম, বিদাতের উপর কায়েম না, চিল্লাওয়ালা সংগঠন না হয়, আর কোনো সংগঠন মানে রাজনৈতিক সংগঠন না হয়, কারণ এই গণতন্ত্রের রাজনীতি সালামে নেই। এই মানে এটা বলতে চাইছি যে বিদাতের উপর প্রতিষ্ঠিত সংগঠন না হইলেই হলো, কোরআন সুন্নাহ ভিত্তিক সংগঠন হোক, আর এক অপরকে কাদা ছোড়া ছুড়ি করিও না, বুঝতে পারছেন? তাহলে ঠিক আছে। এক ভাই প্রশ্ন করছে যে মসজিদ আমরা নামাজ পড়তে গেলে গ্রামে মোনাজাত না করি, বা আমরা যদি সুন্নতি তরিকে নামাজ পড়ি তাহলে গালি গালাজ করে, আর আমাদের মসজিদে আসলে বাধ্যতামূলক মোনাজাত করতে হবে, এইরকম যদি পরিস্থিতি হয় তাহলে আপনি এর জন্য আপনি বলবেন যে আমি এতে নামাজ পড়ব, বাড়িতে নামাজ পড়ব, এটা না, এইরকম ফতোয়া আমরা দিতে পারবো না যে জামাত ছেড়ে দিয়ে আপনি বাড়িতে ঘরে গিয়ে নামাজ পড়ে নামাজ পড়িয়েন না। কিছু সুন্নত আছে যেগুলো ছেড়ে দিলে যেহেতু পরিস্থিতি আপনার সাথ দিচ্ছে না এই সুন্নতগুলি পালনের ক্ষেত্রে, ছেড়েও যদি দেন তো আপনার ইনশাআল্লাহ আল্লাহ নেকি কম দেবেন না। যেমন রফুল এদেন করলে তাদের গায়ের জ্বালা, আমিন জোরে বললে এই সুন্নত, সুন্নত করলে গায়ের জ্বালা, বুকের উপরে হাত বাঁধলে তাদের গায়ের জ্বালা, তাদের মহিলা বাঁধছে অসুবিধা নাই, কিন্তু তাদের পুরুষরা করতে হবে। তো এই যে গোঁড়ামিগুলো মাঝহাবি গোঁড়ামির কারণে এইসব হচ্ছে, তো যদি এইরকম হয় তো আপনি এই সুন্নতগুলি ছেড়ে দেন, বাকি সুন্নতগুলি পালন করেন। বাকি যেগুলি ভিতরের সুন্নত আছে, ধীর স্থিরতার সাথে নামাজ পড়া, আরও যেসব সুন্নতি তরিকার নামাজ রয়েছে, তাতে আপনি সানাকে চেঞ্জ করেন, আরও কিছু সানা রয়েছে ওগুলোও পড়েন, দোয়া রয়েছে সানার জায়গায় এগুলো পড়েন, আপনি ও বিদাত নামাইতো ছেড়ে দেন, অজাহাত যাই নামাজ, যাই নামাজের বিদাত দোয়ার বিদাত ছেড়ে দেন, এগুলো ছেড়ে দেন। মোনাজাতের ক্ষেত্রে যথাসাধ্য করবেন না, কারণ এটা বিদাত, বিদাত করার অনুমতি নেই। তবে যদি দেখেন যে না একেবারে কঠিন অবস্থা, না করলে মসজিদে ঢুকতে দেবে না, তাহলে হাত উঠিয়ে আপনি একা একা দোয়া করেন, ওই আমি নামেন না করে আপনি হাত উঠিয়ে দেন, আপনি একা একা দোয়া করেন, যেন ওরা ভাবলো হিলা করলেন আপনি, হ্যাঁ আপনি দেখালেন যে তোদের সাথে আছি কিন্তু আমি আমার দোয়া আমার রবের কাছে করছি, তাহলে বিদাত থেকে অনেকটা মুক্ত থাকলেন, আর ওদের সার অনিষ্ট থেকে মসজিদ থেকে তাড়িয়ে দেবো এইসব থেকেও আপনি বেঁচে থাকলেন। এইরকম কিছু হেকমত আমাদের দুর্বল ভাইদেরকে নিতে হবে, কথা বুঝতে পেরেছেন? আর মসজিদ ছেড়ে দিয়ে মহিলার সাথে বিবি সাহেবাকে নিয়ে জামাত করবেন ঘরে, এটা ভালো নয়, কিন্তু এতে শয়তান সুযোগ পেয়ে নেবে, শয়তান সুযোগ পাবে। সংঘর্ষ বাধার পরে যারা সংগঠন তৈরি হয়ে যায়, সংগঠন বাধার পরে মানে, আরে বাবা এত সংগঠনে মাশাআল্লাহ, ইন্টারেস্ট ভালো সংগঠনে, খালাস সংগঠন ভালো লাগছে না, থাক।
মসজিদ আকসা হ্যাঁ মসজিদে আকসায় এক রাকাত সলাতুন বলা হয়েছে নামাজ পড়লে কত গুণ পাওয়া যায় এই মর্মে 500 হাদিস রয়েছে 250 হাদিস রয়েছে মসজিদ নববীতে 1000 হাদিস রয়েছে যাই হোক 50,000 হাদিস জঈফ কথা বুঝতে পেরেছেন এটা জঈফ আর বাকি আল্লাহু আলাম জি জি প্রয়োজন করেন এর চাইতে বড় বড় রোগ আছে রোগগুলি সারান জি বিয়ের ক্ষেত্রে মেয়ে রেজামন্দি নিতে হবে ছেলের আবার রেজামন্দি কিসের ছেলে তো নিজে বিয়ে করবে ছেলের কোনো ওলি গার্জেন লাগে না সে বাপকে রাজি করে বিয়ে করবে সেটা আলাদা কথা কিন্তু বাপ বিয়ে বলে দিবে ছেলের এইভাবে করা ঠিক না আর মেয়ের অনুমতি অবশ্যই নিতে হবে মেয়ে রাজি না থাকলে বিয়ে দেওয়া জায়েজ নয় জি সুবহানাক আল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক ওয়া সাল্লাল্লাহু আলা নবিয়িনা মুহাম্মাদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন